আল্লাহ, কি ব্যাপার! সিএসএল ওপেন করতে যে ক্যালকুলেটর ওপেন করে ফেলাইছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু পাবজি মোবাইল উইকলি স্ট্রিম সিজন 1 হোস্টেড বাই HST ইউএসপোর্টস। অ্যান্ড আমাদের সাথে আছেন স্পেকট্রালস এক্সাইল, এক্সোটি এন্টিটি, এক্সবি রনিং ইনস্টিংক্ট, অ্যাটাক অফ টাইটান, TWL ইউএসপোর্টস, ডেডলি আউটলস, I2F ক্রিটিকাস, অ্যান্ড অলসো গার্ডিয়ান্স ESP ইন্ডিভিজুয়াল স্ট্রিম আয়রন সাইড, অ্যান্ড অলসো অ্যান্ড শাইনিং স্টারস, ডেড শট, I2F নাইট হান্টার, এক্সিকিউশনার্স, নাগেন এক্স, TC ইউএসপোর্টস রেভলিউশন, অ্যান্ড অলসো HST US স্ট্রেঞ্জার্স, কোয়ান্টাম ইউএসপোর্টস, অ্যান্ড ডেড সোল ইউএসপোর্টস, ডেড সোল এলিট, TSB স্টার্টার্স, স্ট্রম ইউএসপোর্টস, স্ট্রম থার্ড আই, বাট দুইটা টিমের একটাও নাই, IE কোড জিরো আজকে নাই, বাট কার্ডিগেন্স HH কিন্তু অ্যাভেলেবেল আমাদের মাঝখানে। মোটামুটিভাবে এখনও পর্যন্ত সবাই প্রায় জয়েন করে ফেলেছেন, 46 প্লেয়ার্স লবি, আইমিন 46 মেন্স লবি বাই দ্য ওয়ে। অ্যান্ড স্ট্রিমের জন্য আসলে একটু লেট করে আরম্ভ করার জন্য অত্যন্ত দুঃখিত। অ্যান্ড যারা যারা দেখতেছেন, জলদি জলদি করে রিয়্যাক্ট এবং শেয়ার কমপ্লিট করে ফেলেন, কারণ এইটা না করলে তো মনে করেন যে মাথাই নষ্ট। অ্যান্ড আমাদের কিন্তু স্ট্রিমে ডিলে দেওয়া আছে, সো প্যারাই নেই চিল, অ্যান্ড স্ট্রিম শেয়ার কিন্তু বাধ্যতামূলক। তো ততক্ষণে আমরা চলে যাবো এখান থেকে প্লেয়ারদের মধ্যে। তার আগে, যেহেতু ভাই রোজার মাস, হালকা পাতলা একটু টায়ার্ড থাকাটা স্বাভাবিক, দ্যাটস ওয়াই একটু স্লিপ অফ টাঙ্গও হয়, কারণ সারাক্ষণই আসলে না খাওয়া থাকি বলতে গেলে, ইফতারির পরও বেশি একটা খাওয়া দাওয়া পরে না। এটা ছিল পার্সোনাল নিউজ, বাট পার্সোনাল নিউজ আমরা না যাই, আমরা একটু কী বলে একটু পাবলিক নিউজে চলে যাই। অলরেডি প্লেন প্যাথ কিন্তু পাইয়ে গেছে, এখান থেকে টর্রে আহমাটা থেকে শুরু হয়ে চলে যাচ্ছে লস লিওনেসে। অ্যান্ড অলরেডি কিন্তু HST UX শাটার্স জাম করে ফেলেছেন, এখান থেকে তারা চলে যাবার চেষ্টা করছেন ক্যাম্পো মিলিটারে। আজকে মেবি শাটার্সের পক্ষ থেকে একটা বেটার খেলা আশা করবো, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কিন্তু অলে কথা হচ্ছে, আমরা একটা শুনি তাদের কথাগুলো, কজ আই এম নট এ কমেন্টেটর টুডে, আই এম অ্যান অডিয়েন্স বাই দ্য ওয়ে। সো আজকে অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে দেখা যাক কী ধরনের রিয়াকশনস বের হয়। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছি ডেডলি আউটলস জাম করে ফেলেছে, তারা চলে যাওয়ার ডিসিশন নিয়ে ফেলেছেন আই গেস লা কোব্রেরিয়াতে, ওদিকেই যাওয়ার চেষ্টা করছেন। অ্যান্ড অলসো স্ট্রেঞ্জার্স জাম করে ফেলেছেন, হাসিন দা দেল প্যাটার্নে চলে যাবেন, বাট গার্ডিয়ান্স ESP খুবই ক্লোজে, আই গেস এখানে আরেকটা ক্ল্যাশের পসিবিলিটি রয়েছে, বাট XB রোয়ারিং ইনস্টিংক্ট স্যান মার্টিনে জাম করার ডিসিশন নিয়ে ফেলেছেন, সেদিকেই চলে যাচ্ছেন। I2F ক্রিটিক্যালস ভার্সেস স্ট্রম ইয়েসপোর্টস, ও স্ট্রম ইয়েসপোর্টস কিন্তু অ্যাভেলেবেল, তারা কিন্তু দুটো টিমই এল আজাহারে জাম করে ফেলেছেন, আর কোনো ক্লাস আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে ডেড শট স্কোয়াড লস লিওনেসে জাম করবে, অ্যান্ড সাথে আছে কার্ডিগান্স HH অ্যান্ড 4MG, নট 4NG বাট 4AM, ইয়া ওয়েভএক্স 24, টিমটা চেনা চেনা লাগে, বাট ইউনো আই ফরগট, বাট তারা কিন্তু এখান থেকে পেকার হতে জাম করার ডিসিশন নিয়ে ফেলেছেন, অ্যান্ড চলে গিয়েছেন অলরেডি পেকার হতে, তাদের ড্রপ লোকেশন পেকার ও অ্যাট দিস ম্যাচ। অ্যান্ড অলসো টিম আইরনিক চলে গিয়েছেন ইম্পালাতে, বাট আমরা তো খুঁজছি ক্ল্যাশ, অ্যান্ড এখান থেকে ক্লাস তো একটা পেয়ে গেছি, তিনটা আসলে, তিনটা টিমের মধ্যে একত্রিত ক্লাস। অলরেডি কিন্তু এনভয় কার98কে পেয়ে গিয়েছেন, বাট কার98কে রেখে তিনি কিন্তু মিনি পোর্টিন নিয়ে ফেলেছেন, আমরা একটু ড্রোন পার্সপেক্টিভে দেখা ট্রাই করবো এখান থেকে। কজ ক্লোজে কিন্তু তিনটা টিম, স্ট্রম ইয়েসপোর্টস ভার্সেস TWL ইয়েসপোর্টস ভার্সেস IWF ক্রিটিক্যালস, অ্যান্ড রাইট নাও তিনটা টিমই কিন্তু সম্পূর্ণ লুট করতে ব্যস্ত, সবাই প্রস্তুতি নিতে ব্যস্ত এক্স্যাক্টলি। বাট স্ট্রম ইস্পোর্টস এখান থেকে কিন্তু ট্রায়ও দেখতে পাচ্ছি, তারা কি ফুললি ট্রায়ও আমরা দেখে নেবো তাদের প্রস্তুতি, ইয়েস বাট নট ট্রায়ও, ফুল স্কোয়ার পজিশন অ্যাভেলেবেল। ইন বয় আল হাতে অলরেডি কিন্তু থমসন পেয়ে গেছেন, সাথে কিন্তু উজির একটা দুর্দান্ত গান কম্বিনেশন, ডেমি গড এখান থেকে উইন 24, নট উইন 24 বাট উইন 94 মেবি। অ্যান্ড সাথে আরও একটা উজি ডেমি গডকে তো দেখেই ফেলেছি, বাট আমরা এখান থেকে, এটার নাম কি ভাই, আচ্ছা ব্রাউন ওপি,
হাতে ব্যারেল এবং UMP-45 অ্যান্ড অলসো জেদ জেদ এখান থেকে হাতে থমসন অ্যান্ড উজির দুর্দান্ত গান কম্বিনেশন, বাট এখান থেকে তারা সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত বলাই যায় ইসলামী স্পোর্টস রাইট নাও। তারা এখান থেকে টিভি নিতে ব্যস্ত অ্যান্ড আই গেস প্রথমে কিন্তু TWL ভার্সেস ITF ক্রিটিক্যালসের মধ্যে একটা ফাইটের পসিবিলিটি রয়েছে, বাট ITF একই সাথে কিন্তু ডেড শটের সাথে, নট ডেড শট বাট ইসলামী স্পোর্টসের সাথে কিন্তু ফাইটের জন্য চেষ্টা করবে। সো দেখা যাক কি হয়। অ্যান্ড তিনটা টিমই কিন্তু একই সাথে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা কিন্তু ক্লাসের পসিবিলিটি রয়েছে টু স্যান মার্টিন অ্যান্ড এখানে কিন্তু HSTUX স্ট্রেঞ্জার্স অ্যাভেলেবেল অ্যান্ড রাইট নাও গার্ডিয়ান্স ESPও কিন্তু এখানে অ্যাভেলেবেল অ্যান্ড অলসো AXB রোরিং ইনস্টিংক্ট কিন্তু খুবই ক্লোজ অ্যাভেলেবেল টু আবির ওপি অ্যান্ড হি ইজ ইন সো নট ডেঞ্জার রাইট নাও। তিনি কিন্তু টিভি বেরিয়েছেন এখান থেকে কুলম্যানের উপরে হাতে, অলরেডি M416 অ্যান্ড উজি কিন্তু অ্যাভেলেবেল, আরও তিনটা ফ্রস্টেড কিট সাথে লেভেল টু ইকুইপমেন্টস অ্যান্ড রাইট নাও হি ইজ ট্রাইং টু স্পট দেম টু AXB। আই গেস তিনি জানেন এখানে AXB অ্যাভেলেবেল, বাট জানতে পারেন বলা যাচ্ছে না। কুলম্যানকে কিন্তু স্পট করে ফেলেছেন, কুলম্যান অলসো আই গেস কুলম্যানকে দেখে নেব। তিনি কিন্তু এখান থেকে টিভি বেরিয়েছেন, মেবি আবিরকে স্পট করে ফেলেছেন, বাট আবির কুলম্যানের উপরে যে কোনো মুহূর্তে স্পট দিতেই পারতেন, বাট তার আগে কিন্তু কুলম্যান এখান থেকে ফল ব্যাক করে ফেলেছেন। অলরেডি হাতে AKM অ্যান্ড VSS এর দুর্দান্ত গান কম্বিনেশন অ্যাভেলেবেল। আই গেস এখান থেকে AKM এর স্প্রে না দিয়ে VSS এর স্প্রেটা বেশি কাজে আসবে, একটা নক্ত বের হয়ে আসবে মাশাল্লাহ। অ্যান্ড XB রোয়ারিং ইনস্টিংক্টের পক্ষ থেকে স্পাইকে দেখে নিচ্ছে এখান থেকে, তার কাছেও কিন্তু M4 অ্যাভেলেবেল বাট নট ফুলি আপগ্রেডেড, আই গেস লেভেল 2 আর লেভেল 3 আপগ্রেডেড, মে বি মে নট বি, বাট XB অলরেডি কিন্তু কার্ডিগ্যান্স HSS এর উপরে কিন্তু আক্রমণ শুরু করে ফেলেছেন এখান থেকে। সাদমান অ্যান্ড কুলম্যান দুজনে কিন্তু খুবই ক্লোজ টু কার্ডিগ্যান্স HSS অ্যান্ড নট কার্ডিগ্যান্স বাট গার্ডিয়ান্স ESP ইয়েস অ্যান্ড গার্ডিয়ান্স এর খুবই ক্লোজ। আর রাইট নাও আবির টিভি নিচ্ছেন সাদমানের উপরে, অলরেডি মেবি একটা স্প্রে তার পক্ষ থেকে চলে বসেছে অ্যান্ড অলসো কুলম্যান এখান থেকে আরেকটা নেট করার চেষ্টা করলেন, বাট ইন ভেইন, নেট চলে গেছে ফেমাস এর ক্লোজ অ্যান্ড অলসো কুলম্যান কিছুটা ড্যামেজ নিয়ে ফেলেছেন আবির পক্ষ থেকে, আরেকটা স্প্রে অ্যান্ড কুলম্যান যথেষ্ট লাইফ হেরে ফেলেছে, প্রায় 60% লাইফ তার লস্ট হয়ে গেল। অ্যান্ড রাইট নাও গার্ডিয়ান ESP ইজ ট্রাইং টু হ্যাভিং এ ব্যাটল টু XB রোয়ারিং ইনস্টিংক্ট অ্যান্ড আউট অফ গড হেড শট, আমরা খুবই দ্রুত চলে যাবো সেখানে আউট অফ এর ক্লোজে, কারণ এখান থেকে কাশফি গড হেড শট উইথ দ্য কার 98K ফ্রম TWL ESports। রাইট নাও TWL কিন্তু পুশ করে ফেলেছে টু ITF ক্রিটিক্যালস অ্যান্ড কাশফি লিমিট হয়ে যাবে পালাবার, তার আগে কিং বস এখান থেকে স্পাইডারকে কিন্তু নক আউট করে ফেলেছেন উইথ M416 অবভিয়াসলি স্পাইডার, এখান থেকে কাশফি নক অ্যান্ড স্পাইডার অলসো গট নক, বাট আউটশাইন গট নক বাই আয়ার নিনজা অ্যান্ড আউটশাইন গট নক উইথ অ্যান্ড হেড শট, বাই দ্য ওয়ে কি সুন্দর হেড শট চলছে ফ্রম TWL অ্যান্ড গোকু কিন্তু ক্লোজিং করবে রাইট নাও, সাদমান ইজ সো নট অ্যালোন অ্যান্ড ইজ ট্রাইং টু প্লেইং টু 1v3 অ্যান্ড 1v3 ক্লাস বের করতে হবে গোকুকে। আরও একটা নক কিল কিন্তু কনফার্ম করে ফেলেছেন এখান থেকে গোকু উইথ অ্যান্ড উজি অ্যান্ড উজি রিলোড দেওয়া উচিত খুবই দ্রুত, এখান থেকে তিনি ক্যাম্প করে থাকবেন, মেবি তার পক্ষ থেকে এখান থেকে ক্লাচ বের হয়ে আসতে পারতো, বাট ডাজেন্ট ম্যাটার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু টিমটা সম্পূর্ণরূপে এলিমিনেট হয়ে গেল, টোটালি এলিমিনেট হয়ে গেছে মার্শাল্লাহ। TWF ক্রিটিক্যালস রাইট নাও দ্য প্রথম টিম, মানে সর্বপ্রথম টিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, ম্যাটার না, আমরা একটু স্ট্রিমটা শেয়ার দিয়ে আসি, আসলে বুঝতেই পারতে আছেন বড় মহা মুশকিলের মধ্যে অ্যাভেলেবেল, অ্যান্ড ততক্ষণে দেখে নিচ্ছে আমাদের প্রস্তুতি কেমন চলছে। অ্যান্ড এখান থেকে HSTU ESports অফিসিয়ালের দিকে চলে যাব সাথে, ভাই আমাদের কিন্তু ওয়ান সাইড টাইম ইউটিউবে স্ট্রিম চলছে, সো যারা যারা দেখতে পাচ্ছেন না তারা সবাই মিলে জয়েন করে ফেলেন অ্যান্ড গিয়ে জাস্ট টাইপ করবেন QUIRKYORK অথবা কমেন্ট আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সো সেখানে গিয়ে দেখতে পারেন। অ্যান্ড আমরা একটু দেখেই আসি এখানে কি একটা অবস্থা, বাট আমার কিন্তু প্রচণ্ড স্লিপ অফ টাং হচ্ছে, বুঝতে পারতেছি না কেন এরকম হচ্ছে, বাট ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড মগ সুন্দর বরিশাল পড়া ব্যাপারকে বরিশিল্লা গ্রুপে একটু দিয়ে দিলাম, দেখা যাক কী হয় মাশাল্লাহ। সো যাই হোক প্যারাই নেছিল, আমরা একটু এখান থেকে ক্যামেরাটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো, খুবই ক্লোজে কিন্তু স্ট্রম ESports অ্যাভেলেবেল ছিল, বাট তারা এখান থেকে মেবি ফল ব্যাক করে চলে গেছে অ্যান্ড অলসো এলাজার কিন্তু ফাইট শুরু গেছে, বাট স্ট্রেঞ্জার্সের সাথে কিন্তু হাসিন দা দেল প্যাট্রন একটা ফাইটের পসিবিলিটি রয়েছে টু স্ট্রেঞ্জার্স ভার্সেস TWL ভার্সেস নট TWL বাট ভার্সেস গার্ডিয়ান্স ESP ভার্সেস AXB রোয়ান ইনস্টিংক্ট। রাইট নাও AXB কিন্তু খুবই ক্লোজ টু গার্ডিয়ান্সের একদমই কিন্তু, বাট গার্ডিয়ান্স কিন্তু এখান থেকে ফুলি ট্রাইও অ্যান্ড অলসো স্ট্রেঞ্জার কিন্তু ফুল স্কোয়ার পজিশন অ্যাভেলেবেল। রাইট নাও আবির কিন্তু এখান থেকে টিভি নিচ্ছেন টু স্ট্রেঞ্জার অ্যান্ড অলসো ফেমাস অ্যান্ড ক্যারাডস দুজন মিলে কিন্তু XB উপরে টিভি নিচ্ছেন, দেখা যাক কি হয়। একদমই কিন্তু গার্ডিয়ান্স মাইন্ড কার্ড চিপে পড়ে গেছে, কারণ আসলে
বলতে গেলে দুটো টিমের মাঝখানে পড়ে যাওয়াটা মাইকার চিপেই বলে, মানে যাতে আসলে এদিক থেকেও বেরোনো সম্ভব না, ওদিক থেকেও বেরোনো সম্ভব না, একই বিল্ডিং এ ফেসে গেলেন বাই এক্স বি অ্যান্ড অলসো স্ট্রেঞ্জার্স। কারণ দুটো টিমই কিন্তু একই সাথে গাইডেন্সের উপর আক্রমণের চেষ্টা করছে, অ্যান্ড অলসো এক্স বি এখান থেকে একই সাথে স্ট্রেঞ্জার্সের উপর আক্রমণ করে ফেলতে পারে। যে কোনো মুহূর্তে দেখা যাক কি হয়, বা যে কোনো মুহূর্তে তারা ক্লোজিং করে ফেলতে পারেন, সো ইট উইল বি ম্যাটার অফ ফ্যাক্ট। বাট আমরা দেখে নেব এখান থেকে গার্ডিয়ান্সের প্রস্তুতি, যদি তারা খেলছেন এখনো পর্যন্ত ফুলি ট্রাই। আমরা ফেমাসকে দেখতে পাচ্ছি উইন 94 বা 24 যাই হোক, উইন 94 হাতে নিয়ে কিন্তু স্পট করে আছেন সাদমানকে। আই গেস সাদমান এখান থেকে আউট অফ কভার বেরিয়ে আসলে এখান থেকে শট খেয়ে নিতে পারেন, দুই একটা নক আউট হয়ে পড়ে যেতে পারে বলা যাচ্ছে না। বাট সাদমান গট স্পটেড এন্ড সাদমান অলসো কিন্তু ফেমাসের উপরে উজির দুর্দান্ত একটা স্প্রে দিয়ে ফেলেছেন। যদি বা ফেমাস যথেষ্ট লাইফ হারিয়ে ফেলেছেন, অ্যান্ড হি ডাজেন্ট হ্যাভ এনি ফার্স্ট এড কিটস কিটস অলসো মেড কিটস কিছুই নাই, শুধুমাত্র কয়েকটা ব্যান্ডেজ অ্যাভেলেবেল। অ্যান্ড অলসো আমরা আবিরকে দেখতে পাচ্ছি এখান থেকে, তিনি কিন্তু স্ট্রেঞ্জার্সের উপরে নজর রাখছেন উইথ এন M416, অলসো কিন্তু উজি অ্যাভেলেবেল। অ্যান্ড রাইট নাও অ্যানসেস্টার ইজ ইন ডেঞ্জার, কজ আবির কিন্তু এখান থেকে ভেবে নিচ্ছেন তার উপরেই। অ্যান্ড ক্রেডাসকে দেখে নেবে এখান থেকে মোটামুটিভাবে তার কাছে উইন 24 অ্যাভেলেবেল। সোয়াটকে দেখতে পাচ্ছি তার কাছে উইন 24 অ্যাভেলেবেল, বাট ডাবল উইন 24 অ্যাভেলেবেল। ও মাই গুডনেস, অ্যান্ড অ্যানসেস্টার উইল গেট নক বাই ফেমাস। ইয়েস, অ্যান্ড ফেমাস গট হিম, অ্যানসেস্টার গট নকড বাই সোয়াট ফেমাস ফ্রম গাইডেন্স সিএসপি রাইট নাও এইচএসটি ইউ স্ট্রেঞ্জার্স ইজ ইন ডেঞ্জার কজ অ্যানসেস্টার গট নক। তাকে কিন্তু বাঁচাতে হবে, বাট আই গেস এখানে আসাটা পসিবল না, কারণ আসতে গেলে আবির অ্যান্ড ফেমাস দুজনে মিলে স্প্রে দিয়ে কিন্তু এলিমিনেট করে ফেলতে পারে বলা যাচ্ছে না। বাট ক্লোজ ইন হয়ে যেতে পারে রাইট নাও এক্স বির সাথে ফাইটের কথা ছিল, কিন্তু হয়ে গেছে স্ট্রেঞ্জার্সের সাথে অলরেডি। কিন্তু গার্ডিয়ান্স এখান থেকে স্ট্রেঞ্জার্সের উপরে আক্রমণ করে ফেলেছেন, অ্যান্ড 4A টিম 24 ওয়েক্স ওয়েস X24 এখান থেকে কিন্তু আক্রমণে জড়িয়ে পড়েছে। আবির ওপি গড অ্যান্ড হেড শট উইথ এন M24 বাই X24 রাইট নাও টিম 24 অলসো হ্যাভিং এ ফাইট। এখানে একদমই ফোর্থ পার্টি হয়ে গেছে, নট থার্ড পার্টি, পুরাই ফোর্থ পার্টি। সো মাথায় নষ্ট, আমরা অলরেডি কিন্তু ড্রোন পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, কজ প্লেয়ার পার্সপেক্টিভ দেখানোটা একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য, মানে বিশেষ করে হালকা একটু টাফ, মানে হালকা বেশি না একটা তো হালকা পাতলা টাফ বলাই যায়। যাই হোক, দেখা যাক এখান থেকে আবির অলসো গট নক, বাট আবিরকে বাঁচানোর জন্য কিন্তু ক্রাটোস এখান থেকে চলে আসছে। কিন্তু স্ট্রেঞ্জার্সের পক্ষ থেকে অ্যানসেস্টারকে বাঁচানোর জন্য এখনও পর্যন্ত কেউ স্মোক করছে না, বাট আই গেস সোয়াট ফেমাস এখান থেকে সেটা হতে দেবেন না, বিলকুল নেই, এ নেই হো সকতা। বাট তারপরও ফোর এমজি তো হবার কথা, হ্যাঁ ফোর এমই ট্যাগ দেখতে পাচ্ছি, যদি বা সাইকো ওয়েসেক্স কম্বাইন্ড। বাই দ্য ওয়ে আমি এটাকে টিম 24 বলেই ডাকবো, কারণ বলা যাচ্ছে না তাদের এক্স্যাক্ট নাম কী, যদি বা ট্যাগের সাথে মিল নাই। তারপরও দেখা যাক কী হয়, ইন্ডিভিজুয়ালস মনে পড়ছে, ইন্ডিভিজুয়ালস সবাই কিন্তু আলাদা। অ্যান্ড ভর্টেক্স কুড গট নকড, বাট ভর্টেক্স এখান থেকে স্পাইকিকে নক আউট করে ফেলেছে, স্পাইক গট নকড উইথ অ্যান্ড হেড শট বাই M416 অফ সাইকো ভর্টেক্স। অ্যান্ড ভর্টেক্স পুশ করার জন্য চলে যাবে, মেবি এক্স বি ইজ ইন ডেঞ্জার বাই ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অলসো গার্ডিয়ান সিএসপি। এখান থেকে এইচএসটি ওএক্স এক্সচেঞ্জার্সের উপরে কিন্তু আক্রমণ করা শুরু করেছেন, ইটস আর টিম 9 ভার্সেস টিম 17। রাইট নাও টিম 4 গট অ্যাট্যাক বাই টিম 24, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর হ্যাভিং এ ব্যাটল উইথ এক্স বি, অ্যান্ড এক্স বি স্পাইকি গট নকড একটু আগেই কিন্তু ভর্টেক্সের মাধ্যমে M416 উইথ অ্যান্ড হেড শট, ইয়া হেড শটে কিন্তু নক আউট হয়ে গেছিলেন। বাট ডাজেন্ট ম্যাটার, এখান থেকে তারা যে কোনো মুহূর্তে পুশ করতে চলে আসতে পারেন বলা যাচ্ছে না। দেখা যাক কি হয়, স্ট্রম ইস্পোর্টস কিন্তু অলরেডি ফাইট শুরু করে ফেলেছে, এখান থেকে আমরা চলে যাবো স্ট্রম ইস্পোর্টসের ক্লোজে, কজ সেখানে একদমই ক্লোজিং ব্যাটার চলছে। অ্যান্ড স্ট্রম ইস্পোর্টস আই মিস দেম, অ্যান্ড এখান থেকে দূর থেকে দূর করে মারামারি আরও নক রাখতে পারে, বাট ডেইলি গড নকআউট করার চেষ্টা করছে। কিন্তু TWL ইস্পোর্টস রাইট নাও খুবই ক্লোজে, ব্রাউন ওপির সামনে কিন্তু TWL, অ্যান্ড এখান থেকে স্লেয়ার অলসো গট আই গেস হি কুড গেট নক, ইয়েস, অ্যান্ড অ্যানাদার নেট গোকু গট নক উইথ আ ভেহিকল এক্সপ্লোশন, অ্যান্ড স্লেয়ার অলসো গট নক বাই ব্রাউন ওপি উইথ অ্যান্ড ভেহিকল এক্সপ্লোশন। স্লেয়ার তো এলিমিনেট হয়ে গেছে, বাট গোকু গট নক রাইট নাও। আই আর নিনজা এখান থেকে দূর থেকে ব্যাক আপ দেওয়ার চেষ্টা করবেন, বাট আমরা তার প্লেয়ার পার্সপেক্টিভ দেখার চেষ্টা করবো। এখান থেকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু জেদ কে স্পট করতে পারছেন, জেদ উইল গেট নক, ইয়েস অ্যান্ড নক আউট হলো না, বাট আর একটু কর্নারে ফাইটটা করলে হয়তো বা নক আউট হয়ে যেতে পারতেন বলা যাচ্ছে না। বাট দেখা যাক কি হয়, জেদ জানি জেদ নক নিনজা এখান থেকে থার্ড পার্টির আবাস পেয়ে গেলেন অলরেডি। আমরা এখান থেকে ড্রোন পার্সপেক্টিভে চলে যাবো, অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে HSTU শাটার্স চলে এসেছে, অ্যান্ড স্পাইডার ফল ব্যাক করার ডিসিশন নিয়ে ফেলেছেন। বাট সবার আগে কিন্তু আই আর নিনজা এখান থেকে সামনে চলে যাচ্ছেন টু স্ট্রম ইস্পোর্টস, আই গেস হি কুড গেট এলিমিনেটেড বাই স্ট্রম ইস্পোর্টস, অ্যান্ড অলসো শাটার কিন্তু এখানে ফাইটের জন্য চলে এসেছে। আমরা দেখে নিব এখান থেকে তাদের কেমন প্রস্তুতি, অলরেডি দেখতে পাচ্ছি সেভেন স্কাই হাতে কম্বিনেশন, আর তিনটা প্রজেক্ট কিট সাথে লেভেল চেড ইকুইপমেন্টস, অ্যান্ড অলসো সেভেন স্কাই এখানে কয়েকটা নক কিন্তু বের করে ফেলছে স্ট্রম ইস্পোর্টস ইজ ইন ডেঞ্জার রাইট নাও। শাটার্স কিন্তু এখান থেকে মুভমেন্ট শুরু করে ফেলছে, আই গেস তারা স্ট্রমের উপরে কিন্তু পুশ করে ফেলবে, বাট স্ট্রম এখান থেকে TWL এর মাধ্যমে কিন্তু থার্ড পার্টি শিকার হয়ে গেছে। সো ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে কোনো মুহূর্তে তারা এলিমিনেট হয়ে যেতে পারে। অ্যান্ড অলসো মনস্টার গট নক বাই ফেমাস, বাট নাও মনস্টার গট এলিমিনেটেড, অ্যান্ড স্ট্রেঞ্জার্স অলসো ইজ ইন ডেঞ্জার, বাট ব্রাউন গট নক বাই কুল বয়, ওয়াও ওয়ার এ গ্রেট লেভেল নক ফ্রম শাটার্স অ্যান্ড আয়রন ম্যান, বাট উইথ অ্যান M416 6X3X কম্বাইন্ড
তিনি কিন্তু আরো একটা নক বের করে ফেলেছেন টু ডেড শট স্কোয়াড রাইট নাও সেখানে কিন্তু এলিমিনেশন জোনে চলে যাবার ডিসিশন নিয়ে ফেলেছেন এখান থেকে কুলম্যান বাগে নিয়ে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছেন অলরেডি আই গেস ডেড শট ইজ ইন গ্রেট লেভেল ডেঞ্জার কস তাদের উপরে কিন্তু শাটার্সের পক্ষ থেকে পুশ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আরো একটা নক বের করার সাথে সাথে কিন্তু এখান থেকে পুশ শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় অ্যান্ড কুলবা কিন্তু খুবই ক্লোজে চলে যাবার ডিসিশন নিয়ে ফেলেছেন এখান থেকে চলে গেছেনও প্রায় অ্যান্ড অলরেডি ল্যান্ড করে ফেলেছেন আরন অ্যান্ড বট গট স্পট অ্যান্ড হি উইল অলসো গেট নক ইয়েস অ্যান্ড গট নক বাই কুলবা গ্রেট লেভেল নক ফ্রম টিএনভি এক্সএস কুলবা ফ্রম এক্সএস ইউ এক্সট্রাটার অ্যান্ড আরন অ্যান্ড বট কুড গেট এলিমিনেটেড এনি টাইম সুনার অর লেটার হি মাস্ট গেট এলিমিনেশন এলিমিনেটেড দেখা যাক কি হয় বাট 20 টাকার মাজা এখন খুচরো পাবে সাথে আমি বুঝতে পারতেছি মানে কী কী খুচরো পাব করছে আল্লাহ জানে আল্লাহ ক্ষমা করুক স্লিপ আপটা আমি যাচ্ছে প্রচণ্ড আমরা এখান থেকে ড্রোন পজিটিভে চলে যাবো কজ লো কি এখান থেকে কিন্তু অ্যারেঞ্জমেন্টকে সেভ করার জন্য প্রস্তুত অলরেডি কুলবা কিন্তু সামনে চলে এসেছেন রবিনহুড পেছন থেকে ব্যাক দেওয়ার চেষ্টা বাট কুলবয় আরও কয়েকটা নক কিন্তু বের করে ফেলতে পারে এখান থেকে তিনি কিন্তু মলি করে ফেলেছেন টু অ্যারেঞ্জমেন্ট বাট আমরা সার্ক নেট কিন্তু চলে যাচ্ছে আই গেস অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নক লেটার বাট লো কি করছেন স্কাই গ্রেট লেভেল নক ফ্রম ডেড শট অ্যান্ড অলসো কুল বয় গট লো কি সুন্দর একটা ব্যাক আপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট এখান থেকে কুলবয়কে নক তুলে ধরতে পারে একদমই কিন্তু 1 HP বেঁচে আছে কুল বয় অ্যান্ড হেক্টর চলে এসেছেন হেক্টর গট অ্যারেঞ্জমেন্ট বট রাইট নাও সাকিব কিন্তু চলে আসার ডিসিশন নিয়ে ফেলেছে ব্ল্যাক কিন্তু ক্লোজে চলে এসেছে রাইট নাও ব্ল্যাকের পক্ষ থেকে কয়েকটা ক্লাচ বেরিয়ে আসতে পারে দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি শিহা ওয়াশেন অনিক ফ্রম HSG UX ব্ল্যাক অ্যান্ড একদমই কিন্তু ক্লোজিং ব্যাটে চলছে ডেড শট ভার্সেস শাটারস অ্যান্ড রাইট নাও ব্ল্যাক কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছেন এখান থেকে বাতিল কিন্তু করতে পারছে না ব্ল্যাক আর একটা নক বের করেছে সাকিব গট নক বাই ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অলসো গট নকড বাই রবিন হুড ওপি অ্যান্ড বোথ গট নক রাইট নাও কুল বাই দি ওয়ান ম্যান আর্মি ফ্রম শাটারস অ্যান্ড রাইট নাও হিজ ব্যাট ওয়ান ম্যান ব্যাটল একদমই কিন্তু ওয়ান ম্যান ব্যাটল তো রবিন হুড কিন্তু রবিন ভার্সেস কুল বয় কুল বয় এখান থেকে রিলোড চলে এসেছে অ্যান্ড রবিন হুড গট এলিমিনেটেড ডেড শট গট এলিমিনেটেড অ্যান্ড HSG শাটারস গট সেভ অ্যান্ড হেক্টরকে একটুর জন্য বাঁচাতে পারলো না সবার আগে হেক্টরকে ধরলে মেবি বেটার হইতো হেক্টরকে বাঁচানো সম্ভব হইতো বাট হেক্টর কুডেন্ট গেট সেভ অ্যান্ড অলসো সেভেন স্কাই উইল গেট সেভড বাট ব্ল্যাক এখান থেকে রিভিউ কিন্তু পেয়ে গেছেন মোটামুটিভাবে আরেকটা দুর্দান্ত মারামারি আমরা এক্সপোর্ট করে ফেলেছি ম্যাক্সিমাম টিম কিন্তু জোনে অ্যান্ড আউট অফ জোন এখনও পর্যন্ত আমাদের HSG এক্স শাটার্স অ্যাভেলেবেল অ্যান্ড অলসো কার্ডিগান্স ডাবল এস কিন্তু আউট অফ জোনে আর রামসে লুট করতে ব্যস্ত তাদের কাছে চলে যাবো কিছুক্ষণ পরে খুবই দ্রুত বাট তার আগে AXB ভার্সেস ইন্ডিভিজুয়ালস ভার্সেস গার্ডিয়ান্সি SP অ্যান্ড অলসো HSG UX স্ট্রেঞ্জার্সের ব্যাটলটা দেখে নেব চার টিমের একত্রিত মারামারি একই সাথে সেন মার্টিনে কিন্তু ফাইট চলছে অলরেডি ইন্ডিভিজুয়ালস এখান থেকে XB-র উপরে কিন্তু আক্রমণ করার চেষ্টা করছেন যদিও বা করতে আসে মারামারি বাট তারপরও কিছু কইতে পারতেছি না আমি কিছু বলতে পারতেছি না এখনও পর্যন্ত কি চলতেছে এখন মধ্যে কোনো টিম কিন্তু একটা রূপে আরেকটা কিন্তু পুশ দিয়ে হালাইলি হয় বাট এবারও পুশটা দেবে না মনে হয় বাট দেখা যাক গাইস আমি কিন্তু পরিচ্ছন্ন তো বাংলাদেশি বাইরে ফেলাই দিয়ে না তারপর দেখা যাক কি হয় মনে করেন আঞ্চলিক ভাষার মধ্যে একটা চল্লিশ আসার মধ্যেই অন্যরকম তারপরও বুঝতে হইবে ওই আর যাই হোক মই খ্যাত তারপরেও XB কিন্তু একই বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করতে আসেন অ্যান্ড অলসো গার্ডিয়ান CSP একই বিল্ডিংয়ের মধ্যে বাট HSG UX স্ট্রেঞ্জার্স এখনও পর্যন্ত ডুয়ো দুজন টিমমেটকে হারিয়ে ফেলেছেন মনস্টার অ্যান্ড অ্যানসেস্টার বোথ গট এলিমিনেটেড বাট ডেথলেস এখান থেকে কিন্তু গার্ডিয়ান্সের উপরে নজর রাখছেন আই গেস গার্ডিয়ান্সের উপরে এখানে আক্রমণ করতে পারেন বাট আই গেস ফল ব্যাক করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে ঠিক আছে ফল ব্যাক করলে কিন্তু বেশি ভালো হয় ইটস আর সেকেন্ড ইয়ার ড্রপ মেবি মে নট বি বাট ইটস আর ফোর্থ ইয়ার ড্রপ মাই গুডনেস আমি কিন্তু আরও তিনটে ইয়ার ড্রপ মিস করে ফেলেছি অ্যান্ড ও মাই গড হোয়াট আই এম সিং রাইট নাও অ্যাভেলেবেল উইথেন সাপ্রেসর এর সাথে কিন্তু মিলিটারি ভেস্ট হেলমেট অ্যান্ড ব্যাকপ্যাক সব তো আসেই কারণ লেভেল টু তো আর দেবে না পাবজিওয়ালারা তো আর মানে মনে করেন তো ব্যবসায় লালবাতি তেলিয়া ঠিক আছে যাই হোক বুঝতে হবে অ্যান্ড ইন্ডিভিজুয়ালস এখান থেকে সামনের দিকে একটা প্লেয়ার স্পট করে ফেলেছে যদিও বা প্লেয়ারটা কারা মারছে এটা আমাদের দেখতে হবে এস্ট্রম ইস্পোর্টস আই গেস তারা এখান থেকে প্লেয়ারটা মেরে ফেলেছেন আই মিন ইউজ করছেন অলরেডি সো আমরা প্লেয়ার এয়ারড্রপে খুবই দ্রুত চলে যাবো তার আগে দেখে নিব এখানে চারটা টিমের এখন যদি মারামারি বা 24 গড সাদমান গ্রেট লেভেল নক ফ্রম 24 উইথ অ্যান হেডশট হাতে কিন্তু অলরেডি M4 এবং AKM এর দুর্দান্ত গান কম্বিনেশন অ্যাভেলেবেল এবং M4 উইথ অ্যান ট্রিক্স স্কোপ কুলম্যানকে কিন্তু স্পট করে ফেলেছেন আই গেস কুলম্যান উইল গেট নক বাই হিম অ্যান্ড 24 এর পরে কুলম্যান কিছুটা ড্যামেজ দিয়ে ফেলেন এখান থেকে কুলম্যানকে বাট আই গেস তার 24 লাইফ এখান থেকে নাই হয়ে গেল অ্যান্ড M4 উইথ অ্যান 3x স্কোপ ইজ ট্রাইং টু নক হিম লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট XB ভার্সেস ইন্ডিভিজুয়ালস রাইট নাও বোথ টিম আর হ্যাভিং এ ফাইট হ্যাভিং এ ব্যাটল অ্যান্ড সাদমান অলরেডি কিন্তু হিল হয়ে গেছেন এখান থেকে আই গেস তাদের কাছে বেশি একটা ফার্স্ট এড কিট নাই দেখা যাক কি হয় অ্যান্ড কুলম্যান উইল গেট নক ট্যাগ ইন অ্যান্ড স্পাইকি গট স্পটেড অ্যান্ড গট এ শট অ্যান্ড কুলম্যান কিন্তু এখানে স্পট করে ফেলেছেন S24K অ্যান্ড এখান থেকে আরও একটা শট দেওয়ার চেষ্টা টু কুলম্যান বাট একটু দেরি করে ফেলেছেন কুলম্যান আবার উঠে পড়েছেন বাট S24 কিন্তু খুবই আফসোস করছেন আসলে তিনি একটুর জন্য পিছিয়ে চলে গেলেন আবার সামনে চলে আসছেন বাট কুলম্যান এখান থেকে মেবি S24 কে নকআউট করে ফেলবে কজ কুলম্যান কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছেন এখান থেকে তিনি সুযোগ খুঁজছেন এক্স্যাক্টলি যে কখন S24 অন্যদিকে স্প্রেতে ব্যস্ত হয়ে যাবে এবং কুলম্যান তাকে এখান থেকে স্প্রেতে আই মিন নকআউট করে ফেলতে পারবেন বাট কুলম্যান গট নক উইথ অ্যান হেডশট বাই AX অ্যান্ড গোস্ট OP ফ্রম ইন্ডিভিজুয়ালস রাইট নাও হি উইল গেট রিভাইভ সুনার অর লেটার হি মাস্ট গেট রিভাইভ বাট স্পাইকি এখান থেকে চলে এসেছেন তাকে রিভাইভ করার জন্য গ্রেট টিমমেট
এরমে টিমমেট থাকলে খেলার মধ্যে আর কী লাগে। অ্যান্ড কম্ব্যাট মেসি ট্রাইং টু টেক এ টিপিপি, সাদমান অলসো, হাতে কিন্তু কার 98 কে অ্যাভেলেবেল। আই গেস ইন্ডিভিজুয়ালসের উপরে তিনি যে কোনো মুহূর্তে স্ন্যাপিং করে ফেলবেন, বাট কার 90 উইথ অ্যান 4x স্কোপ অ্যাভেলেবেল। অ্যান্ড গোস্ট অফি এক্সএন ইজ গ্রেট লেভেল ডেঞ্জার, তার কাছে কিন্তু অলরেডি কার 98 কে অ্যাভেলেবেল, বাট তিনি কিন্তু এখান থেকে স্ন্যাপিং করার চেষ্টা করছেন টু সাদমান। অ্যান্ড আই গেস সেখান থেকে সাদমানের পক্ষ থেকে আর একটা শট চলে এসেছে, একটুর জন্য বেঁচে গেলেন গোস্ট অফি। অ্যান্ড অলসো তার পক্ষ থেকে স্ন্যাপিং তো হয়ে যাবে টু এক্স বি রোয়ারিং ইনস্টিংক্ট। অ্যান্ড কার 98 কে উইদান 6x স্কোপ তিনি কিন্তু স্পট করার চেষ্টা করছেন, বাট আই গেস মেসিকে স্পট করে বলেছেন, মেবি মেসি গট স্পট পিক দেওয়ার সাথে সাথে কিন্তু মেসি এখান থেকে নকআউট হয়ে যেতে পারে, বাট ও নো একটুর জন্য কিন্তু মিস করে ফেলেন এক্সএন। এখান থেকে আরেকটা শট মেবি চলে যাবে মেসির কাছে, অ্যান্ড মেসি কিন্তু করার চেষ্টা করছেন এক্স এন কে, ইয়েস অ্যান্ড একটুর জন্য আর একটু চেষ্টা করছেন, ইয়াপ অ্যান্ড হি গট হিম, মেসি গট নকড বাই এক্স এন। সুন্দর একটা স্ন্যাপিং স্কিল দেখতে পেলাম আমরা এখান থেকে, ফোর এম গোস্ট ওপি এক্স এন এর পক্ষ থেকে, বাট এক্স বি। অ্যান্ড এখান থেকে কিন্তু এক্স এন থার্ড পার্টি হয়ে যাবার পসিবিলিটিস রয়েছে ফ্রম স্ট্রেঞ্জার্স আই গেস, কজ লুসিফার কিন্তু স্পট করে ফেলেছেন সবাইকে, দুটো টিমের ব্যাটার তিনি এখান থেকে আসলে এনজয় করছেন এটা বলতেই হচ্ছে। বাট টিম আয়রনিক এখান থেকে মেবি টি ডাব্লিউ এল এর খুবই ক্লোজে, অ্যান্ড আই গেস দ্য বোথ টিম আর গোনা হ্যাভ এ ফাইট, দেখা যাক কি হয়। টিম আয়রনিক এখনো পর্যন্ত কিন্তু ফুল স্কোয়াডে, বাট জিরো কিলে সার্ভ করছেন, বাট টি ডাব্লিউ এল চারটা কিলে কিন্তু সোলো, বিকজ অলরেডি গোকু নিনজা এবং স্ল্যাশ সবাই কিন্তু এলিমেন্ট হয়ে গেছেন। অ্যান্ড স্পাইডার রাইট নাও হ্যাভিং অ্যান একে এম অলসো মিনি 14 অ্যাভেলেবেল, লেভেল 1 এর হেলমেট, বাট লেভেল 2 এর ভেস্ট অ্যান্ড লেভেল 2 এর ব্যাকপ্যাক, আরও 14টা ব্যান্ডেজ, বাট কোনো ফার্স্ট এড কিট না মিড কিট নাই, কিন্তু আরেকটা অ্যাড্রেনালিন সাইনিং অ্যাভেলেবেল, তাকে কিন্তু এখন একাই আসলে কন্টিনিউ করে যেতে হচ্ছে। আর তিনি এই মুহূর্তে কান্নাকাটি করছেন কারণ তার টিমমেটের সবাই মারা গেছেন এবং সবাই মিলে তারা গালাগালি করছেন কারণ তারা কারো বাঁচাতে পারে না। সো ইট ইস এ ম্যাটার অফ ফ্যাক্ট এক্স বি নট এক্স বি বাট ইন্ডিভিজুয়ালস মেবি এখান থেকে মুভমেন্ট শুরু করে ফেলেছে, কজ ইটস অর সেকেন্ড জোন, আই গেস নট সেকেন্ড জোন বাট থার্ড জোন, অ্যান্ড থার্ড জোন সিংহ এখানে প্রায় 1:30 লেফট, স্টিল আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচের আজকে 18 মিনিটস পার করে ফেললাম, স্টিল 19 মিনিট আসতে আর কতক্ষণ বাকি বা মাত্র, যাই হোক দেখা যাক, আশা করি স্ট্রিম ভালোভাবে চলছে। এক্স বি ভার্সেস এইচ এস টি ইউএক্স স্ট্রেঞ্জার্স ভার্সেস গার্ডিয়ান্স ইএসপি ভার্সেস ইন্ডিভিজুয়ালস একটা ফাইট চলছিল চারটা টিমের মধ্যে একত্রিত মারামারি, বাট ইন্ডিভিজুয়ালস এখান থেকে কিন্তু ফল ব্যাক করার ইচ্ছে নিয়ে ফেলেছে, অলসো ডেডলি আউটলস এখান থেকে মুভমেন্ট শুরু করে ফেলেছে, আমাদের জোন কিন্তু পড়ে গিয়েছে হাসিন্দা ডেল প্যাট্রনের এন্ডা ডেল প্যাট্রনের মধ্যে হাসি বাত এবং ওয়াটার ট্রিটমেন্টের ট্রিটমেন্টের মধ্যে ওয়াটার বাত মানে পানি বাদের ট্রিটমেন্ট যাকে বলা হয়। সো এতটুকু এরিয়ার মধ্যে যে জোনটা পড়ে গেল, ম্যাক্সিমাম টিমকে এখন জোনের মধ্যে নিতে হবে গাইস, মনে রাখা উচিত এটা আমাদের ফোর্থ জোন এবং ফোর্থ জোনে কিন্তু মানে ফোর্থ জোন তো চলেই আসতেছে, অ্যান্ড ফোর্থ জোনে কিন্তু ম্যাক্সিমাম ক্লাসটা লেগে যায়, থার্ড আর ফোর্থ জোনে হচ্ছে প্রথম ক্লাসটা লাগে যখন সবাই জোনের মধ্যে নিতে চায় এবং তাদের মধ্যে আসলে একই প্লেসের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, অ্যান্ড দ্যাটস কল্ড ক্লাস। অ্যান্ড এখান থেকে কিন্তু টি ডাব্লিউ এল এর খুবই ক্লোজে দেখতে পাচ্ছি এইচ এস টি ইউ এক্স শাটার্স অ্যাভেলেবেল, অ্যান্ড আই গেস তারা অলরেডি ট্রাইও একজন টিমমেটকে তো হারিয়েই ফেলেছেন, বাট ব্ল্যাক ইজ অ্যাভেলেবেল, তার প্রস্তুতি দেখে নেবে এখান থেকে, হাতে এম ফোর অ্যাভেলেবেল সাথে গ্রোজা, ও মাই গুডনেস ব্ল্যাক হ্যাজ অ্যান্ড গ্রোজা, অ্যান্ড আই গেস এখান থেকে ওভার পাওয়ার স্প্রে চলে আসবে তার পক্ষ থেকে, আরও 5টা ফার্স্ট এড কিট নিয়ে ফেলেছেন এখান থেকে, সাথে লেভেল 2 হেলমেট অ্যান্ড লেভেল 2 ব্যাকপ্যাক অ্যাভেলেবেল, আরও লেভেল 2 একটা বেস্টও আছে, বাট দেখা যাক কি হয়। এখনও পর্যন্ত কিন্তু 4-4 খেলে এইচ এস টি এক্স শাটার্স অ্যাভেলেবেল, আই মিন ফুললি ট্রাইও খেলছেন, যদিও বা আরও একজন টিমমেটকে হারিয়ে ফেলেছেন হেক্টর গট এলিমিনেটেড, হেক্টরকে সবার আগে রিলিভ করা উচিত ছিল, তাহলে হয়তো বা হেক্টর বেঁচে যেতেন, বাট দেখা যাক কি হয়। অ্যান্ড সেভেন স্কাই এখান থেকে হাতে এম ফোর এবং আরও ডাবল এম ফোর নাকি, হ্যাঁ ডাবল ইনফোর দেখতে পাচ্ছি এখান থেকে তার হাতে, ইউ অ্যান্ড টি ডাব্লিউ এল এর উপরে নজরদারি মেবি, যদি বা স্পাইডার সেখানে অ্যাভেলেবেল এগুলো এবং মেবি তারা এখান থেকে গাড়ি স্পট করে ফেলেছেন, বাট একটা ফাঁকা স্প্রে দিয়ে বলেছেন সেভেন স্কাই। অ্যান্ড আমরা ব্ল্যাককে দেখতে পাচ্ছি এখান থেকে, তিনি কিন্তু ফোরিতেন 6x কম্বাইন্ড মেবি আশেপাশে স্পট করার চেষ্টা করছেন, বাট মেবি স্পাইডার গট স্পটেড বাই দেম আই গেস, কারণ স্পাইডারের উপরে কিন্তু তাদের পক্ষ থেকে স্প্রে চলছে, বাট আই গেস তারা এখান থেকে স্পাইডারকে দেখতে পায় নাই কিন্তু স্পাইডারের গাড়িটা দেখতে পেয়ে গেছে, ইয়া 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 দ্যাট কুড বি হ্যাপেন। অ্যান্ড স্পাইডারের গাড়ি কি এখানে অ্যাভেলেবেল, না স্পাইডার গাড়ি হতো না, ইউ ম্যান বাগিটা অ্যাভেলেবেল, দ্যাটস কিন্তু তারা এখান থেকে স্পট করতে সক্ষম হয়ে গেছে, কি আমুকিস কবা ও স্লিপ আপ ডাঙ হইতেছে প্রচুর গরম, মানে কথা জানে কেমন বাইজে বেজে যাইতেছে, মানে যেমন মুখটা খালি একটু পানি পানি কিছু দিয়ে যাও, সরবর টরবর কিছু দিয়ে যাও। অ্যান্ড টিম আইরনিক কিন্তু খুবই ক্লোজে অ্যাভেলেবেল অলসো, আই গেস তারা এখনো পর্যন্ত জিরো কিলে কিন্তু সার্ভ করার চেষ্টা করছেন, বাট স্ট্রেঞ্জার্স ইজ ইন ডেঞ্জার কজ লুসিফার গট নকড, তাকে কিন্তু রিভাইভ করার জন্য চলে এসেছিলেন তার টিমমেট অলরেডি, তারা কিন্তু এখান থেকে ডুও অ্যান্ড লুসিফার গট রিভাইভড বাই ডেথলেস, ইয়া ডেথলেস। অ্যান্ড এখান থেকে ক্রাটাস কিন্তু মুভমেন্ট শুরু করে ফেলছে, আই গেস গাইডেন্স এখান থেকে ক্লোজ ইন করে ফেলবে, অ্যান্ড ক্রাটাস একদমই কিন্তু পুশ করার ডিসিশন নিয়ে ফেলেছে, যদি এখনো পর্যন্ত বিল্ডিংয়ের নিচতলা বাড়ছে উপরতলা, অ্যান্ড নিচতলা জিতবে নাকি উপরতলা জিতবে এটা হচ্ছে দেখার বিষয়, দোতলা না নিচতলা যাই হোক দেখা যাক কি হয়। ক্রাটাস নেট করার চেষ্টা করছেন বাট স্মোক করে ফেলেছেন অলরেডি লুসিফার, একদমই কিন্তু আসলে কী বলে সিঁড়িতে কিন্তু স্মোক করে ফেলেছেন এখান থেকে, অ্যান্ড লুসিফার কুড গেট নক এনি টাইম,
অলরেডি কিন্তু তিনি যথেষ্ট লাইক পেয়ে গেছেন। লুসিফার ইজ ট্রাইং টু নক ফেমাস বাট ফেমাস গড এম লুসিফার উইথ অ্যান এ কে এম অ্যান্ড এইচ এস টিউ এক্সেশন জাস্ট গট এলিমিনেটেড অ্যান্ড আবির এখান থেকে আরামসে উইথ এ মল ইতাকে কিন্তু নক আউট করে ফেলতে সক্ষম হয়েছিল অ্যান্ড জিডিএস অলসো গট নকড উইথ এ কার্নাইটি 8K অ্যান্ড গড অ্যান্ড হেডশট। আমরা চলে যাবো কার্ডিগ্যান্স এইচ এইচ এর ক্লোজার যেখান থেকে তারা স্নাইপিং এর শিকার হয়ে গেছেন। অলরেডি পিঙ্ক ম্যান তিনি কিন্তু এলিমিনেট হয়ে গেছে অ্যান্ড আই গেস হি লাভস দ্য পিঙ্ক দ্য কালার পিঙ্ক ইয়া দ্যাটস ওয়াই ইজ কল্ড পিঙ্ক ম্যান। আমরা সবাই কিন্তু সুপারম্যানকে দেখেছি, স্পাইডারম্যানকে দেখেছি, আয়রন ম্যানকে তো দেখেইছি আর কাউকে না দেখলেও। তো যাই হোক, তো এতগুলো ম্যানের মধ্যেও কিন্তু পিঙ্ক ম্যান দেখতে পেয়ে গেলাম যেখানে কালা পাশা সাদা পাশা তো কিছুই না, ডাজেন্ট মানে দে ডাজেন্ট ম্যাটার, ওকে দে ডোন্ট ম্যাটার নট ডাজেন্ট দে ডোন্ট ম্যাটার। অ্যান্ড যদিও বা কালা পাশার অনেক কন্টেন্ট ছিল আমাদের কাছে, সাদা পাশাও কিন্তু পেয়ে গেছিলাম আমরা আই গেস ফ্রম সিএসএল মেবি, বাট দেখা যাক কী হয়। এখান থেকে আরও কিন্তু ব্যাটেলের পসিবিলিটি রয়েছে কার্ডিগেন্স ডাবল এইচ ভার্সেস টিম আয়রনিক অ্যান্ড টিম আয়রনিকের পক্ষ থেকে কিন্তু স্নাইপিংয়ের মাধ্যমে এখান থেকে পিঙ্ক ম্যান এলিমিনেট হয়ে গেল। অ্যান্ড ভাইকে খুবই দ্রুত এক্সপেক্ট করবো আমাদের সাথে লাইভে জয়েন করার জন্য। অলরেডি কিন্তু নুরুল এনাম বাঁধন কমেন্ট করে ফেলেছেন টি ডাব্লিউ এল ই স্পোর্টস আগুন মানে একালে ভালোবাসা। অ্যান্ড অবশ্যই মুজাহিদুর রহমান নিলয় এখান থেকে টি ডাব্লিউ এল ই স্পোর্টস লাল ভালোবাসা জানিয়ে ফেলেছেন মুজাহিদুর রহমান নিলয় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিশাদ ভাই কিন্তু আমাদের সাথে কমেন্ট সেকশনে চলে এসেছেন অলরেডি। অ্যান্ড আমি আসলে কমেন্ট করতে যে জোন হারাই ফেলাইছি, ঠিক আছে, মানে জোন দেখতে গেছি, যদি বা জোন দেখাটাও একটা ম্যাটার, কারণ জোন না দেখলে কেমনি বুঝতাম, তাই না? ম্যাটারই না, প্যারাই না, চেল। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইচ এস টিউ এক্স শাটার্সের সাথে কিন্তু এক্স দুর সাথে ব্যাটেল হয়ে যাবে, কারণ এক্স বির হাতে পরে টি ডাব্লিউ এল এর এলিমিনেশনের খুবই পদ্ধতি রয়েছে, মানে সিস্টেম রয়েছে। বাট সেভেন স্কাই গট নক উইথ মিনি বোরিন বাই এ এক্স বি সাদমান রাইট নাও এইচ এস টি ইউ এক্স এক্সচেঞ্জার্স নট এক্সচেঞ্জার্স বাট শাটার্স অলসো ডেঞ্জার অ্যাভেলেবল বাট ইটস আওয়ার এইট ড্রপ অ্যান্ড দেখে নেব আমাদের এইট ড্রপে কি অ্যাভেলেবল, বাট দেখানো যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, এমপি দেখাচ্ছে, আকাশে বসেই কি খালি হয়ে গেল, মানে বোঝা যাচ্ছে না। যাক দেখা যাক কী হয়। টিম আয়রনিক মেবি খুবই দ্রুত এইচ এস টিউ এক্সের ক্লোজে চলে আসবে। বাইক সত্যিই 20 টাকার মাজা ভাই, কোন খুচরো পাবে সাদা বুঝতে পারতেছি না, আমার স্লিপ টং হইতেছে প্রচণ্ড। মেবি আজকে 2টা রোজা রাখে আমার এই হাল, আল্লাহ জানে, সবাই দোয়া করবেন, কেমন জানি বোবা হয়ে যাবার মানে অবস্থা ইয়ে গেছে আমার, এদিকে আমার তো সর্বনাশ হইয়ে গেছে, আমার কিছু করার নাই। তো সর্বনাশ সে খোঁজ দিয়ে আসছে আমি অলরেডি, সর্বনাশ তুমি যেখানেই আসো তাড়াতাড়ি করে চলে আসো আমাদের মাঝখানে, আমি তোমার খোঁজ দিয়ে আসি এবং চলতে আসে আমাদের মাঠের মধ্যে মারামারি, একদমই খোলাখুলি মাঠের মধ্যে মারামারি, কেউ কাইতেও মারতে পারে বলা যাইতেছে না, বাট অলরেডি কিন্তু কাইতেন অবস্থায় হেইজেনবার্গকে আমি স্পট করে ফেলেছি, মেবি তিনি কাইতে কাইতে মারামারি করতে পারেন বলা যাচ্ছে না, বাট কার্ডিগ্যান্স ডাবল এইচকে কিন্তু স্পট করে ফেলেছেন। আর ডাইগেস ওপেনে ওপেনে, আরে ভাই ওই দিয়ে ওপেনে নিবি, ও হো রে স্পিন ব্যবহার উপরে তিনি কিন্তু আর স্পিড দেওয়ার চেষ্টা করছিলেন, বাট ডাইগেস হোয়াটসঅ্যাপ মেবি, আমি প্রথমে ভাবছি হোয়াটসঅ্যাপ মেবি তারা নিবি, বাট যাই পরে দেখতে পেলাম এটা আসলে তারই টিম মেটান টিম আয়রনিক ইজ দিস সাম রাইট নাও। সাজে ডিয়াবলিক নাবিয়াকে নক আউট করে ফেলেছেন ফ্রম স্টর্ম স্পোর্টস উইথ অ্যান অম মাই গুডনেস সামিট স্নাইপিং কিন্তু চলছে অ্যান্ড কার্ডিগেন্স এইচ এখান থেকে কিন্তু এখন পর্যন্ত ডুও কজ পিনিক ম্যান সরি পিঙ্ক ম্যান ওরফে পিঙ্ক ম্যান আসলে পিঙ্ক ম্যানই ঠিক আছে, পিঙ্ক ম্যান কিন্তু লিমিট হয়ে গেছে, সরি মানে পিঙ্ক করতে কইতে যাই আমি পিনিক উঠে যায়, যদি আপনারা অনেকেই জানেন আমি কিন্তু একসাথে পিনিক করি সো প্যারাই নেছি জাস্ট জোকিং। অ্যান্ড স্পিন বাবা এখান থেকে কিন্তু পোটাপটিভাবে কভারে চলে গেছে অ্যান্ড তিনি কিন্তু টিম আয়রনিকের উপরে নজর রাখছেন এখান থেকে স্পিন বাবা উইথ এন স্কারলেট অলসো 3x স্কোপ অ্যাভেলেবল সাথে কিন্তু এ কে এম অ্যাভেলেবল আরও 4টা প্রচিকিড অ্যান্ড আই হোয়াটস হক কিছুটা ড্যামেজ নিয়ে ফেলেছেন ফ্রম স্পিন বাবা অ্যান্ড এক্সেনের পক্ষ থেকে আবির রবি অ্যাগেন গট নক অ্যান্ড আই গেস এখানে দুটো টিমের মধ্যে কিন্তু মারামারি চলছে এবং এন্ডিং মোমেন্টে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আবির ওপি গট নক বাই স্নাইপার অ্যান্ড থ্যাংক ইউ মা পানি পানি না 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 থাক থাক দুধ খাবো না 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 হ্যাঁ এই টাইমে শরীর আগে খামো না। যাই হোক আমরা দেখতে পাচ্ছি অলরেডি জোনের মধ্যে কিন্তু টিম ইন্ডিভিজুয়ালস ঢুকে পড়েছে অ্যান্ড অলসো ইচ টিউ এক্স শাটার্স সাথে কিন্তু আমাদের গার্ডিয়ান সিএসপি অ্যাভেলেবল বাট গার্ডিয়ান সিএসপির এখানে একজন টিম মেট আবির ওপি এখনও পর্যন্ত নকড অবস্থানই পড়ে আছে, আসলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম অ্যান্ড ওলফ গট নক তাকে বাঁচানোর জন্য কিন্তু চলে এসেছে তার টিম মেটার টিম আয়রনিক ইয়ে স্পোর্টস রাইট নাও এখনও পর্যন্ত কিন্তু তারা ফুল স্কোয়াডে, যদিও বা কখন ট্রাইও হয়ে যায় পাতা নেই, বাট গেমটাই কেটে গেল আমাদের, কপালটা খুবই খারাপ নসিব ফুটা হ্যাঁ। যাই হোক এখান থেকে আমরা জয়ন্ত বানিকে দেখতে পাচ্ছি, ভাই ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন অ্যান্ড অলসো ভেরি বিগ শাউট আউট গোস টু ইউ অল অ্যান্ড ভেরি বিগ শাউট আউট গোস টু ইউ ইফতেকার জান নিশাদ ব্রো অ্যান্ড অলসো জয়ন্ত বনিক মুজাহিদুর রহমান নীলয় নুরুল আনম হ্যাঁ নুরুল আনম বাঁধন নাকি হ্যাঁ এনামুল তো এনাম নুরুল এনাম বাঁধন অথবা আনম বাঁধনও হইতে পারে বলা যাইতেছে না, বাট ভাই আশা করতে আসি মুই সহিভাবে আর কি প্রোনাউন্সিয়েশন করছি। যাই হোক
তো অপো শেয়ারের জায়গা ডিক্লাইন হয়ে গেছে প্যারা নাই চিল, এবং মুই দেখতে পাইতেছি মোটামুটি কায়দায় কিন্তু লোডিং সিন আটকেই আছে, বাট আশা করি এন্ডিং জোনে আমরা রুমের মধ্যে ঢুকতে পারবো এবং রুমটা দেখাইতে পারবো ফুলি, কারণ এন্ডিং ম্যাচে মানে এটা খুবই বাজে একটা জিনিস যখন গেম ক্র্যাশ করে, এবং গেম অলরেডি ক্র্যাশ করে ফেলেছে। বাট প্যারা নাই চিল উমা, এখন এত কিছু খাইলে তো মুই ক্যাস্টিং করতে পারবো না, ধুয়ে দাও সমস্যা নাই, বিরতির লই মাঝখানে খাই এলাম মনে, ঠিক আছে শিল। যাই হোক, আমরা ইন্টার ম্যাচ আগেনের কিন্তু অলরেডি ক্লিক ক্লিক পাইয়ে গেছি এবং এস্টার মানে ম্যাচের মধ্যে ঢুকে পড়লাম, মানে ম্যাচটা এন্ড হয় নাই, তার মানে ম্যাচটা আমরা এনজয় করতে পারবো, এন্ডিং ফাইটটা দেখতে পারবো, এবং কারা নিবে চিকেন, কারা হবে উইনার উইনার পার্টি তাদেরকে দেখতে পারবো, কারা হবে দে নাম্বার ওয়ান পজিশন, কে হবে কোটি টাকার বাজি, এবং আমরা কোটি টাকার বাজির মধ্যে দেখতে পাইতে আছি সবই ফাঁকা, মানে টাহা নাই কিন্তু কাগজ আছে। সো স্পাইকি এখান থেকে এসে আমি স্পোর্টস টিম মেবি এলিমিনেটি করে ফেলেছি, আমরা ড্রোন পার্সপেক্টিভে দেখা ট্রাই করবো, আই গেস গেমটা আবারও না কেটে গেল হয়, বাট না 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 গেমের কাটবে না, বাট দিয়া বলি এখানে কিন্তু ফাইট করতে ব্যস্ত, লিও কিন্তু খুবই ক্লোজ ব্যাটল করছেন আউট অফ জোনে, অ্যান্ড অলসো কুড গেট নক, ইয়েস হি গট নক অ্যান্ড রাইট হ্যান্ড ড্যাডি দি ওয়ান ম্যান আর দিস ফ্রম ডেডলি আউট ক্লাস, এখান থেকে ইন্ডিভিজুয়াল সব কিন্তু ফাইট করছেন, অ্যান্ড স্কারলেট উইথ ফিক্স কে বার একটা নক বের করেছিলেন, বা টিম আইরনিকের পক্ষ থেকে এখানে তাকে আসলে থার্ড পার্টি হয়ে যেতে হয়, টিম আইরনিক এখান থেকে থার্ড পার্টি করে ফেলছেন তাদেরকে, অ্যান্ড ডেডলি আউট ক্লাস গট এলিমিনেটেড, আই গেস এইচএসটিউ এক্স শাটারসের সাথে ডেডলি আউট ক্লাসের সাথে আরেকটা মারামারির পসিবিলিটি রয়েছে, বা টিডব্লিউ ওয়েল এখান থেকে কিন্তু ফাইট করার চেষ্টা করছেন, স্পাইডার উইথ মিনি 14, বাট আই গেস তার কাছে 4x স্কোপ অ্যাভেলেবল, ইয়েস অ্যান্ড মিনি 14 উইথ 4x স্কোপ, তিনি কিন্তু টিম আইরনিকের উপরে শর্ট সিঙ্গেল শর্ট দেওয়ার চেষ্টা করছেন, দেখা যাক তিনি কোনো নক বের করতে পারে কিনা, স্টিল স্পাইডার গট ওয়ান কিলস, বাট এখান থেকে টোটাল 5-5টা কিলে কিন্তু তারা এখনো পর্যন্ত সার্ভ করছেন টিডব্লিউ বেলি স্পোর্টস, ভেরি মাচ কংগ্রেচুলেশন টু স্পাইডার, আই থিঙ্ক ইজ গন বি ওয়ান অফ দ্য টিম হিয়ার হু অ্যালোন অ্যালোন ইজ সার্ভাইভিং অ্যান্ড গেটিং দ্য পজিশন ফর দেম, অ্যান্ড রাইট নাও এক্স বি কিন্তু আউট অফ জোন পড়ে গেছে, তাদের সবাইকে জোনের মধ্যে এন্ট্রি নিতে হবে, অ্যান্ড ক্র্যাটোস ইজ ইন ভেরি মাচ ডেঞ্জার, কারণ ফেমাস এবং আবির দুজনে কিন্তু এলিমিনেট হয়ে গেল, আবির গেল স্নাইপিং এর শট খেয়ে, অ্যান্ড ফেমাস গেল ক্লোজিং ব্যাটলে, বাট এখান থেকে তিনি কিন্তু এ এক্স বির উপরে নজর রাখছেন, অ্যান্ড আইজেনবার্গ গট নক বাই সাইকো ভোর্টেক্স, ও মাই গুডনেস, টিম ইন্ডিভিজুয়ালস অলরেডি অলরেডি কিন্তু অ্যাটাক শুরু করে ফেলেছে টু টিম আইরনিক, অ্যান্ড ওয়াটস কিন্তু খুবই ক্লোজ, অ্যান্ড স্পিন ডাবা এখান থেকে আরো একটা মাস চলে আসছে, বাট স্পিন ডাবা গট এলিমিনেটেড বাই ওয়াটস, ইয়েস যা বলছিলাম উইথ অ্যান স্কার এল এখান থেকে এলিমিনেশন হয়ে গেছে, বাট এইচএসটি এক্স শাটারস এখনো পর্যন্ত কিন্তু খেলছেন উইথ 4 কিলস, দে আর সার্ভাইভিং রাইট নাও, আমরা আশেপাশে একটু দেখার চেষ্টা করবো, এখান থেকে ড্রোন পার্সপেক্টিভে দেখার চেষ্টা করবো কার কোথায় কী লেভেলের পজিশন এক্স্যাক্টলি, অ্যান্ড অলরেডি কিন্তু এক্স বি স্পাইডারের পিছু পিছু লেগে গেছে, স্পাইডার কিছুটা ড্যামেজ দিয়ে ফেলেছেন, আই গেস স্পাইডার এখান থেকে এক্স বির মাধ্যমে গাড়ি চাপায় মারা দিতে পারে, অ্যান্ড ইয়া গাড়ি চাপার আগেই এক্স এন এখান থেকে তাকে এলিমিনেট করে ফেলছে, একটুর জন্য কিন্তু এক্স এন এখান থেকে কিলটা কনফার্ম করতে পারে নাই, বাট টিম ইন্ডিভিজুয়ালস খুবই ক্লোজে টু টিম এইচএস টিম এক্স শাটারস অ্যান্ড অলসো টিম আইরনিক, বাট টিম এক্স বি কিন্তু জোনের মধ্যে নিয়ে ফেলছে, অ্যান্ড প্লে জোনে কিন্তু কুলম্যান নকআউট হয়ে গেছে এক্স বির পক্ষ থেকে, তার কিন্তু হিল ব্যাডাল করার কথা ছিল, বাট তিনি কিন্তু নকআউট হয়ে গেলেন, বাট সিনজারের পক্ষ থেকে এখান থেকে কিন্তু আক্রমণের শিকার এক্স এন গট নক, অ্যান্ড অলসো মেসি গট মেসি এখান থেকে কিন্তু সিহেবকে নকআউট করে ফেলেছে অলসো, অ্যান্ড সিহেব অলসো গট নক, বাট যদিও আমাদের ব্ল্যাক কিন্তু খুবই ক্লোজ টু ভোর্টেক্স অ্যান্ড এক্স, এখান থেকে ব্ল্যাক যে কোনো মুহূর্তে পুশ করে ফেলতে পারে টু টিম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এক্স অ্যান্ড গট এলিমিনেটেড, অ্যান্ড ব্ল্যাক এখান থেকে ভোর্টেক্স কিন্তু নকআউট করে ফেলেছে উইথ এ গ্রোজা, অ্যান্ড রাইট নাও ব্ল্যাক কিন্তু ক্লোজিং করে ফেলেছে টু ইন্ডিভিজুয়ালস, অ্যান্ড এখান থেকে তিনি চলতে পারছেন নিয়ে ফেলেছেন, একদমই ক্লোজে চলে গেছেন, ওয়ান ম্যান ব্যাটল হয়ে যাবে টু ব্ল্যাক, অ্যান্ড ব্ল্যাক অলসো গট নক বাই এ থার্ড পার্টি, অ্যান্ড ব্ল্যাক উইল গেট এলিমিনেটেড, অ্যান্ড ইয়া গ্রেট লেভেল ব্যাক আপ ফ্রম এইচ এস টিউ এক্স শাটার্স, রাইট নাও ব্ল্যাক এখান থেকে রিভাইভ করার জন্য চলে এসেছে, কুল বয় অ্যান্ড ইজ ভেরি কুল দ্যাট ইজ ট্রাইং টু রিভাইভ ইস টিম বেট অন দিস সিচুয়েশন রাইট নাও, এ এক্স বি ভার্সেস টিম আইরনিক ভার্সেস এইচ এস টিউ এক্স শাটার্স, কোন টিম নিবে এখান থেকে চিকেন দেখা যাক কি হয়, অলরেডি কিন্তু মাত্র তিনটা টিম অ্যাভেলেবেল, অ্যান্ড ব্ল্যাক গট নক অ্যাগেইন বাই মেসি উইথ অ্যান স্কার এল, অ্যান্ড এক্স বি ইজ রাইট নাও হ্যাভিং ব্ল্যাক, বারবার কিন্তু নক আউট হচ্ছেন ব্ল্যাক এখান থেকে, অ্যান্ড রাইট নাও টিম আইরনিক এখান থেকে কিন্তু সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করার চেষ্টা করবে, তার কিন্তু এখান থেকে পুশ করার চেষ্টা করবে তাদের উপরে, আই গেস এইচ এস টিউ এক্স শাটার্সের উপরে, মেবি শাটার্স আর ইন গ্রেট লেভেল ডেঞ্জার, বাট মেসি এখান থেকে আর একটা নক বের করে ফেলছে এইচ টু এস ও ফোর ওলস, ইয়া ওলস অলসো গট নক অ্যাগেইন, এই স্লিপার টাং বাই মাথায় নষ্ট, আমার কিন্তু মাথা প্রচুর খারাপ হয়ে যেতেছে এই স্লিপের জন্য, বাট ডাজেন্ট ম্যাটার এখান থেকে মুজাহিদুর রহমান নিলয় খাইয়ে নেন ভাই, আরে আল্লাহ দুধ ও মা কি কইতে আছে ভাই, এটা গুড়া দুধ সরি প্যারাডে চেল, এখান থেকে আমরা দেখতে পাইতেছি মোটামুটি কায়দায় মানে গরুর দুধ, অলসো গুড়া দুধ আছে বাট গরুর দুধ ভাই, কিন্তু ভাই কেউ এলাকার মধ্যে আসলে করোনাকালে দুধওয়ালারে ঢুকতে দেয় না, কারণ করোনা সরাই ছিটে যেতে পারে, সো দুধের বড় আপা, অ্যান্ড ব্ল্যাক কিন্তু খুবই ক্লোজে চলে গেছে টু টিম আইরনিক, রাইট নাও ব্ল্যাক উইল গেট নক, ইয়া অ্যান্ড একটা নক হয়ে গেছে ভাই ব্ল্যাক, ব্ল্যাক অলসো গট নক বাই ওয়াটস, সুন্দর একটা ব্যাক আপ অ্যান্ড ডাইরেক্ট এলিমিনেশন হয়ে গেছে ভাই ওয়াটস, ওয়ার এ ম্যান ম্যান, টিম আইরনিক এখান থেকে দুর্দান্ত রূপে একটা কিল কনফার্ম করে ফেলেছে, রাইট নাও তারা কিন্তু একদমই আপ ফিল ব্যাটল করার চেষ্টা করছেন টু শাটারস অ্যান্ড অলসো অলসো এক্স বি কম্বাট মেসির লাইফ কিন্তু একদমই নাই হয়ে গেছে, যদিও তাকে তারা তিনটা ফরাসি কিল আছে সেভেন স্কাই গটে থার্ড পার্টি ফ্রম মেসি, অ্যান্ড ডাইরেক্ট এলিমিনেশন হয়ে গেছে আই গেস এইচ এস টিউ এক্স শাটারস এখান থেকে এলিমিনেট হয়ে যাবে বাই মেসি, অ্যান্ড
অ্যান্টি মাইরন কে এখান থেকে চিকেনটা বের করে ফেলতে পারবে। আর ওয়ার্ডস আর কিন্তু কর্নার করার চেষ্টা করছিলেন মেসের রাইট না কুল বল দি কুল বয় দি ওয়ান ম্যান আর্মি ফ্রম শাটারসন এখান থেকে তিনি এলিমিনেট হয়ে যাবেন বাই নেড এন্ড আই গেস ইয়া আর একটা নেড কিন্তু তার লাইফটা চলে যাবে কথা ছিল কিন্তু চার চারটা কিন্তু কিন্তু তিনি একাই কনফার্ম করে বলেছেন এন্ড অলসো এখান থেকে কিন্তু তাকে ওয়ান বি টু প্লে করতে হবে ইয়া ওয়ান বি টু প্লে করতে হবে নিচে গেছে এন্ড এখান থেকে কিন্তু কুল বয় ওয়ান বি টু করার চেষ্টা করছেন এন্ড হেইজেনবার্গ রাইট নাও কিন্তু অ্যালোন হাতে কিন্তু নেড নিয়ে ফেলেছেন সাথে কিন্তু ওলফ অ্যাভেলেবল বাট দেখা যাক কি হয় ওলফের কি পরিস্থিতি ওলফ এখান থেকে তিনি কিন্তু টিম নিচ্ছেন হাতে কিন্তু স্কারে অ্যাভেলেবল সাথে কিন্তু হেইজেনবার্গ অ্যাভেলেবল বাট ওলফ মেবি এসপার করে ফেলেছেন টু কুল বয় কে ইয়েস স্যার কুল বয় উইল গেট এলিমিনেটেড বাই ওলফ এন্ড ম্যাচ এন্ড টিম আইরনিক গট দ্য চিকেন ডিনার উইনার উইনার চিকেন ডিনার এন্ড টিম আইরনিক কংগ্রাচুলেশনস ফর গেটিং দ্য চিকেন হিয়ার এবং টোটাল নটা কিলে তারা এখান থেকে চিকেনটা বের করে ফেলতে সক্ষম হয়ে গেছে ওলফ একাই তিনটা কিল ওয়ার্স আরও তিনটা কিল মাই গুডনেস কি খেলেছে মাইরি মাথাই নষ্ট এন্ড ইচ টিম শাটার সেখান থেকে আরও আটটা কিলে কিন্তু সেকেন্ড পজিশন গেইন করে ফেলতে সক্ষম হয়ে গেছে মোস্টলি বলাই যায় দে ওয়ার অর্ডার দ্য চিকেন অবভিয়াসলি বাট টিমমেট থাকলে হইতে পারে না চিট টিম আইরনিক কংগ্রাচুলেশনস এন্ড অলসো টিম এইচএসটিউএক্স শাটার্স এখান থেকে কুল বাই আরও চারটা কিল একাই কিন্তু কনফার্ম করে ফেলেছেন যাই হোক অ্যান্ড ভেরি বিগ কি বলে শাউট আউট গোস টু ইউ আই গেস হিজ গোনা বি দ্য ওয়ান দ্য টিম হিয়ার অ্যান্ড অলসো দ্য ওয়ান দ্য ম্যাচ আলহামদুলিল্লাহ বাট লেটস সি এখান থেকে আর কোনো আর কাউকে বের করে ফেলতে পারে কিনা চারটা কিলে নো অ্যান্ড কুল বয় চারটা কিলে কিন্তু একা ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেলেন এবং ম্যান অফ দ্য টিম পেয়ে গেছেন অবভিয়াসলি এইচএসটিউএক্স শাটার্সের পক্ষ থেকে কুল বয় অ্যান্ড ভেরি বিগ শাউট আউট গোস টু ইউ এএক্স বি অলসো রানিং ইনস্টিংক্ট এখান থেকে আরও চারটা কিলে তিন নাম্বার পজিশন অ্যান্ড অলসো টিম ইন্ডিভিজুয়ালস পাঁচটা কিলে চার নাম্বার পজিশনে টিম গার্ডিয়ান সিএসপি আরও চারটা কিলে পাঁচ নাম্বার পজিশনে টিম ইবিএম ওরফে টিডাব্লিউ এল স্পোর্টস এখান থেকে টোটাল পাঁচটা কিলে ছ নাম্বার পজিশনে এবং গার্ডিয়ান্স নট গার্ডিয়ান্স বাট কার্ডিগান্স এইচ এইচ এখান থেকে দেখতে পাচ্ছি তারা আরও একটা কিলে কিন্তু সাত নাম্বার পজিশনে এবং স্পিন বাবা এখান থেকে আরও একটা কিল কনফার্ম করার চেষ্টা করেছিলেন যদি বা ইন বেইন হি কুডেন্ট গেট ইট অ্যান্ড অলসো ডেডলি আউটলাস এখান থেকে আরও জিরো কিলে আট নাম্বার পজিশনে স্ট্রমি স্পোর্টস তিনটা কিলে ন নাম্বার পজিশন অ্যান্ড অলসো এইচএসটি ইউএক্স স্ট্রেঞ্জার্স জিরো কিলে দশ নাম্বার পজিশনে ডেড শট স্কোয়াড আরও দুটো কিলে এগারো নম্বর পজিশনে আই টু এফ ক্রিটিক্যালস এখান থেকে আরও জিরো কিলে বারো নম্বর পজিশনে বাট অল অফ ইউ গাইজ প্লেড সো ওয়েল বাট টিম আইরনিক কংগ্রাচুলেশনস টু দেম ফর গেটিং দ্য চিকেন উইথ নাইন কিলস অবভিয়াসলি অ্যান্ড অলসো এইচএসটি ইউ এইচএসটি ইউএক্স শাটার্স ইয়া শাটার্সই তো স্ট্রেঞ্জার্স তো এখান থেকে এগারো নম্বর পজিশন মেবি নট এগারো বাট দশ নম্বর পজিশন বাট শাটার্স এখান থেকে আরও আটটা কিলে কিন্তু সেকেন্ড পজিশন গ্রিন করে ফেলেছে অবভিয়াসলি যাই হোক আমরা খুবই দ্রুত আমাদের নেক্সট রুমে চলে যাবো ততক্ষণের সাথেই থাকুন দেখতে থাকুন কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং অ্যান্ড যাই হোক আমরা মোটামুটি কাতে আর কি আর কিতেই বা কইতাম আমরা সেকেন্ড রুমে চলে যাবো বিরেট ব্যাক শুন স্টিল কিপ সাপোর্টিং কিপ কিপ শেয়ারিং কিপ লাভিং মি বাট আই গেস এই তালে না ওমা ব্লাড রেভেন নেক্সট সুইট ইজ ইয়ার ওমা কী কী সুইট এটা এটা দেখতে হইবে না যাই হোক সুইটটা যদি কেউ গিফট করতে না তো ভালোই হইতে কত আশা আমার মনে কেডা আল্লাহ জানে আইয়া বাসা বানতে পারে কওয়া যায় না বাসাটা মানে পরিষ্কার হইবে আল্লাহর দোয়া রইলেও মানে কি কই আমি মানে সবাই দোয়া আছে তো এই যেতে পারে তাই না মুজাহিদুর রহমান নিলয় ভাই জোশ ছিল থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ দ্য সন কমেন্ট সেকশন অবভিয়াসলি বাট বিরেট ব্যাক শুন ব্রো কারণ আমি এখনই সেকেন্ড রুমে চলে যাবো আই গেস আইডিপি পেয়ে গেছে এতক্ষণে পাইয়ে না গেলেও পাইয়ে যাবো মানে ঠিক আছে ততক্ষণ আমি একটু কথাবার্তা কই বাট এ ব্লাড এ কী এটা কি দ্য ব্লাড ড্রাভেন এক সুইট আমরা এটা দেখিনি এখান থেকে সুইটটা কোথায় আমাদেরকে আসলে একটা ওয়েবসাইটে ঢুকিয়ে ফেলাইছে বাহ 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 এবং এই এক সুইটের জন্য কী কী করতে হবে ভাইয়া একটু গোতে দিয়ে দেবো আচ্ছা দেখি তো গোতে দিয়ে দেখি ও এইগুলো কালেক্ট করার পর মেবি সুইট টুইট আমাকে দেবে সো আমরা এগুলো একটু কালেক্ট করে ফেলবো যাতে সুইট টুইট দেয় দেখা যাক কয়টা কালেকশন কয়টা সুইট দেবে আল্লাহ জানে নিশ্চিত এক লাখ দুই লাখ লাগবে বাট এতগুলো আমার কাছে আমাদের আসলে কনফার্ম করা পসিবল না আহা দেখো তো কী সুন্দর ওফ কী সুন্দর এ এইটা এটা আশিটা হইলে নাকি এইটা দেবে এটা কী কয় ভাই অ্যাভাটার ফ্রেম মার্শাল এটা আচ্ছা লাগা যাই হোক বিরেট ব্যাক শুন গাইস আইডিপি অলরেডি পেয়ে গিয়েছি আর এখান থেকে আমরা খুবই দ্রুত রুমের মধ্যে চলে যাব চলে যাচ্ছি
সো যাই হোক, অ্যাট লাস্ট উই আর ব্যাক অ্যান্ড চলছে পাবজি মোবাইল উইকলি স্ক্রিম সিজন ওয়ান হোস্টেড বাই HST US স্পোর্টস। অ্যান্ড মোটামুটিভাবে আমাদের প্ল্যান পাথ এখান থেকে পেয়ে গেছে, অ্যান্ড প্ল্যান পাথ হয়ে গেছে ক্যাম্পং থেকে শুরু হয়ে, মেবি ইয়েস, অ্যান্ড ক্যাম্পং থেকে শুরু হয়ে সোজা চলে গিয়েছে ক্যাম্প আলফার পাশেই, যদি বা তাম্বাং এর পাশে থেকে, বাট ইটস আওয়ার স্যানেক ম্যাপ। অ্যান্ড নাম টাম পড়তে গেলে তো মনে হইবে মোর জানো দাঁত দাঁত ভাঙ্গিয়ে যায়, বাট প্যারাই নিয়েছি এখান থেকে কোন দেশে যাইতাছে রে, কোন দেশে যাইতেছে কে জানি বলতাছিল প্লেনে অলে। যাই হোক, আমরা সর্বপ্রথম আসলে ক্লাসটা বের করার চেষ্টা করব, এই জন্য আসলে এখান থেকে দেখার চেষ্টা করছি কোন কোন টিম, কোন দুটো টিম বা তিনটা টিম একত্রিত আসলে জাম করতেছে। অ্যান্ড TW ওয়েল ভার্সেস ডেড সোল এলিট একই সাথে কিন্তু জাম করার জন্য চলে যাচ্ছেন তারা প্যারাডাইস রিসর্টে, মেবি বাট নো ভানে কিন্তু তারা জাম করে ফেলেছে, দুটো টিমই কিন্তু একই সাথে জাম করে ফেলেছে, মেবি ইয়েস অ্যান্ড ডেড DS কিন্তু এখানে জাম করে ফেলেছে। সো একই সাথে এই দুটো টিমের মধ্যে একটা ব্যাটল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি TW ওয়েল অ্যান্ড ডেড সোল এলিট দুটো টিম কিন্তু খুবই ক্লোজে, অ্যান্ড ক্লোজে ছিল আসলে, ক্লোজ থেকে একটু দূরে চলে গেছে এখান থেকে ডেড সোল এলিট। বাট আমরা দেখতে পাচ্ছি TW ওয়েল এখন পর্যন্ত প্রস্তুতি দিকে আমাদের এখানে অলরেডি নিনজা হাতে কিন্তু M16 A4 পেয়ে গিয়েছেন, অ্যান্ড ফ্রগ অলসো, ফ্রগ এখান থেকে DBA, সো মাই গুডনেস ডাবল শটগান নিয়ে ফেলেছেন এখান থেকে, অলসো S12 কে অ্যাভেলেবেল, সাথে IR স্লেয়ার এখনও পর্যন্ত কোনো গান হাতে পাননি, বাট ইয়াস হি গট অ্যান AKM অবভিয়াসলি, অ্যান্ড অলসো স্পাইডার এখান থেকে অলরেডি কিন্তু ব্যারেল পেয়ে গেছেন, বাট একদমই কিন্তু বটের একটা মানে আল্ট্রা অর্ডিনারি ড্রেস, কিন্তু আল্ট্রা এক্সট্রাঅর্ডিনারি মেবি ইয়েস ইয়া এক্সট্রাঅর্ডিনারি বলাটা আসলে বাধ্যতামূলক। যাই হোক, ডেড সোল এলিট এখানে খুবই ক্লোজ, অ্যান্ড HST এক্সেস রেঞ্জার্স ভার্সেস ইন্ডিভিজুয়ালস একটা ফাইটার পসিবিলিটি দেখতে পাচ্ছে, সেখানে চলে যাবো কিছুক্ষণ পরে, বাট তার আগে ডেড সোল এলিট এখানে আক্রমণের শিকার হয়ে যেতে পারেন, যেখানে মধ্যে তো সবার আগে দেখে নেবো তাদের প্রস্তুতি কেমন। অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকে তারা সবাই কিন্তু গোল মিটিং করছেন এখনও পর্যন্ত, একদমই সম্পূর্ণ গোল মিটিং চলতে আছে তাদের মধ্যে, আসলে লুট ভাগাভাগি এটারই তো হওয়া উচিত তাই না। যে ইয়ে স্পোর্টস জুবা এখান থেকে MB45 অলরেডি অ্যাভেলেবল, বাট লেভেল 2 এর একটা হেলমেট অনলি, অ্যান্ড অলসো আবির এখান থেকে আরও কোনো গান পাননি, বাট হাতে কিন্তু উজি নিয়ে নিয়েছেন এখান থেকে লেভেল 1 এর হেলমেট আর লেভেল 1 এর ব্যাকপ্যাক, বাট হাতে কিন্তু S12 কেও পেয়ে গেছেন অলরেডি, উজি উইথ অ্যান S12 কে কিন্তু অ্যাভেলেবেল, অ্যান্ড অলসো ডেড স্নাইপার হাতে কিন্তু AKM পেয়ে গেলেন, বাট নো হেলমেট নো ভেস্ট, অ্যান্ড অলসো জিল্লু YTOP হাতে কিন্তু, এটা এটা কী গান ভাই আল্লাহ জানে, এটা একটা QBU ইয়েস, অ্যান্ড ডেড সোল এলিট কিন্তু অলরেডি সামনের দিকে এগিয়ে চলে গেছেন, স্নাইপার আই গেস স্নাইপার এখান থেকে স্পার করে ফেলেছে, নিনজা ক্যান্ড স্পাইডার কিন্তু খুবই ক্লোজে, অ্যান্ড ডেড সোল এলিট ভার্সেস TW ওয়েল ইয়েস স্পোর্টস একটা ফাইট দেখা মিলবে এখান থেকে, স্পাইডারের উপরে কিন্তু একটা স্প্রে চলে যেতে পারে বলা যাচ্ছে না, ইয়েস অ্যান্ড স্পাইডার কুড গেট নক এনি টাইম, স্পাইডার একটুর জন্য বেঁচে গেলেন, অ্যান্ড স্পাইডার ও একটুর জন্য কিন্তু কভারে চলে গিয়েছেন স্পাইডার, অ্যান্ড আই গেস হি উইল গেট নক এনি টাইম সুনার অর লেটার, হি মাস্ট গেট নক কজ আই আর নিনজা এখনো পর্যন্ত মেবি কোনো ভালো গান হাতে পাননি, বাট স্পাইডার এখান থেকে হিল করে ফেলেছেন, অ্যান্ড হি অলসো স্পটেড নিজ স্নাইপার, স্নাইপার গট নক বাই স্পাইডার, উইলিমে নক ফ্রম TW ওয়েল স্পোর্টস এখান থেকে, স্পাইডার আরও একটা নক বের করার আগেই কিন্তু আবিরের মাধ্যমে নক আউট হয়ে পড়ে গেলেন, অ্যান্ড নিনজা কিন্তু পেছন থেকে সবই স্পট করে ফেলেছেন, উইথ অ্যান AKM হাতে কিন্তু MB45 অ্যাভেলেবেল, আরও একটা নক কিন্তু তিনি এখান থেকে বের করে ফেলেন, অ্যান্ড নিনজা গট জুবা উইথ অ্যান AKM, অ্যান্ড অলসো কী বলে হলোগ্রাফিক সাইড দিয়ে কিন্তু নক আউট করে ফেলেছে এত দূর থেকে, গ্রেট লেভেল নক ফ্রম TW ওয়েল স্পোর্টস, আই গেস তারা এখান থেকে ডুও মিলে কিন্তু ফুল স্কোয়াডটা এলিমিনেট করে ফেলতে পারে, বাট HST UX এক্সচেঞ্জার্স অলসো ইজ ইন ডেঞ্জার কজ, এই মুহূর্তে কিন্তু ইন্ডিভিজুয়ালস তাদের উপরে আক্রমণ করে ফেলছে, রাইট নাও মনস্টার দিয়ে অ্যালোন ওয়ান ম্যান আর্মি ফ্রম স্পেঞ্জার্স, অ্যান্ড অলসো দে গট এলিমিনেটেড বাই ইন্ডিভিজুয়ালস, এখান থেকে ইন্ডিভিজুয়ালস কিন্তু আরও চারটা কিল কিন্তু কনফার্ম করে ফেলেছে, অ্যান্ড অলসো বুট ক্যাম্পে তারা পুরো এরিয়া দখল করে পড়ে আছে, বাট এয়ার ড্রপ ইটস আর পার্সোনাল এয়ার ড্রপ ফ্রম আই গেস ইন্ডিভিজুয়ালস, বাট স্ট্রেঞ্জার্সের পক্ষ থেকে হইতে পারে কিন্তু তারা এলিমিনেট হয়ে গেছে অলরেডি, বাট এই ড্রপটা এখন সম্পূর্ণরূপেই বলা যাচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালসের জন্য, যাক দেখা যাক কি হয় এয়ার ড্রপে, কী কী অ্যাভেলেবেল অ্যান্ড অম উইদ অ্যান অগ অ্যাভেলেবেল, ওদিক থেকে জিল্লু ওয়াইটি গট নকড অ্যাগেইন, অ্যান্ড অলসো ডেড শট ভার্সেস নট ডেড শট ডেড সোল এলিট, দিয়া ডেড সোল এলিট ভার্সেস আমাদের TW ওয়েল স্পোর্টস কিন্তু ফাইট চলছে, এখন এখান থেকে জুবা ফিনিশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, TW ওয়েল এখান থেকে কিন্তু সম্পূর্ণ রিক্রুট করে ফেলেছেন, অ্যান্ড নিনজার পক্ষ থেকে আবির কিন্তু খুবই বিপজ্জনক পরিস্থিতিতে অবস্থান করতেছে, কারণ তিনি কিন্তু এই মুহূর্তে একদমই একা, জুবাকে বাঁচাতে হবে এবং সাথে ফাইট করতে হবে, রাইট নাও হি হ্যাজ টু ডু 1v3, দেখা যাক তিনি এখান থেকে 1v3 করতে পারেন কিনা, বিপরীতে TW ওয়েল স্পোর্টস সামনেই আছেন আমাদের ডেড সোল এলিট, অ্যান্ড এখান থেকে আবির কিন্তু ফল ব্যাক করার ডিসিশন নিয়ে ফেলেছেন, অ্যান্ড ইজ ফলিং ব্যাক রাইট নাও, আই গেস এখান থেকে তারা একটা কিল কনফার্ম করে ফেলেছেন, বাট আবির ইজ রাইট নাও দি ওয়ান ম্যান আর্মি ফ্রম ডেড সোল এলিট, জিল্লু ওয়াইটি ওপি স্নাইপার অ্যান্ড জুবা অল গট এলিমিনেটেড রাইট নাও, আবিরকে এখন সোলো কনফার্ম করে যেতে হবে, আই মিন খেলে যেতে হবে, তো পেছন থেকে TW ওয়েল স্পোর্টস তাকে লড়াই ঝাপড়ায় এলিমিনেট করতে পারে বলা যাচ্ছে না, বাট আমরা চলে যাবো কার্ডিগেন্সের দিকে, তাদের কেমন প্রস্তুতি সেটা দেখার জন্য, এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি কার্ডিগেন্সের মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যাভেলেবেল, অ্যান্ড অলরেডি কিন্তু ব্ল্যাক হাতে M4 এবং ব্যারেল কিন্তু পেয়ে গেছেন, আরও তিনটা ফরেস্ট এড কিট সাথে লেভেল চেড হেলমেট অ্যান্ড লেভেটের ভেস্ট অ্যাভেলেবেল, এখান থেকে স্ক্রিন ব্যাপারে দেখে নেবো তার কাছে কিন্তু কিউবিজের উইথ অ্যান M4 দুর্দান্ত গান কম্বিনেশন, অ্যান্ড অলসো আলফা এখান থেকে তার কাছে M4 উইথ অ্যান উজি অ্যাভেলেবেল, অ্যান্ড দি ওয়ান অ্যান্ড অনলি পিনিক ম্যান, ও সরি ওলফে পিঙ্ক ম্যান হাতে কিন্তু কার 98K এবং সাথে কিন্তু M4 অ্যাভেলেবেল এবং লেভেল 1 এর ইকুইপমেন্ট
হেলমেটস বাট লেভেল টু এর বেস্ট নট বেস্ট বাট হেলমেট আই গেস ইয়াপ অ্যান্ড লেভেল টু এর হেলমেট এবং আরও একটা কিন্তু ফ্রস্ট এড কিট অ্যাভেলেবেল এখান থেকে তারা একদমই নীরব একটা এরিয়ায় অবস্থান করতেছে যেখানে তাদের সাথে মারামারি করার জন্য আপাতত কেউ নেই বাট খুবই দ্রুত মারামারি একটা হয়ে যাবে কারণ তারা জোনের মধ্যে মুভমেন্ট করার ইচ্ছা নিয়ে ফেলেছে এবং জোনের মধ্যে খুবই দ্রুত কিন্তু মুভমেন্ট করছে অবভিয়াসলি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আইটিএফ এর প্রস্তুতি অ্যান্ড আইটিএফ দেখতে পাচ্ছি ফ্রাগার অলরেডি কিন্তু একে এম অ্যান্ড কিউবি জেড পেয়ে গিয়েছেন এখান থেকে আরও একটা ফ্রস্ট এড কিট মাত্র একটাই ফ্রস্ট এড কিট অ্যাভেলেবল বুঝতে পারতেছি না লুটকে বেশি একটা পাইনি যাই হোক দেখা যাক কি হয় আর লেভেল টু রিক্রুটমেন্টস অ্যাভেলেবল টোটালি লেভেল টু রিক্রুটমেন্টস বলা যায় অ্যান্ড কিং বস এখান থেকে হাতে উজি অ্যান্ড এম4 ওয়াও এম4 এর গান কম্বিনেশন আরও লেভেল টু রিক্রুটমেন্টস সাথে দুইটা ফ্রস্ট এড কিট একদমই ম্যাচিং কাশ্মীর কাছে কিন্তু দুইটা ফ্রস্ট এড কিট বাট তার কাছে কিন্তু একটা এক লেভেলের হেলমেট এবং 3 লেভেলের একটা বেস্ট অ্যাভেলেবেল আছে বাট এম4 আর এই কেমের দুর্দান্ত গান কম্বিনেশন ইউজ করছেন এখান থেকে এম4 এ মেবি একটা 4x স্কোপ অ্যাভেলেবেল নো নট দ্যাট নট এ 4x স্কোপ আই গেস দ্যাটস এ 3x স্কোপ অ্যান্ড একটু আসলে থাইমে গেলি হয় ফলাটা এত লড়ে দেখাই না ডাকালে মুশকিল বেশি সেটাই যাই হোক এখান থেকে আমরা আউটশেনকে দেখে দেবো তার কাছে কিন্তু এম4 এবং এই কেমের গান কম্বিনেশন অ্যাভেলেবেল বাট এখান থেকে একটা মাত্র ফ্রস্টেড কিটও কিন্তু দেখতে পাচ্ছি আইডিএফের পক্ষ থেকে তো তারা এখনও পর্যন্ত কোনো ফাইটে জড়াচ্ছেন না আমরা ডেডলি আউটলসের দিকে চলে যাবো ততক্ষণে দেখতে পাচ্ছি তার কারণ এখনও পর্যন্ত ফুল স্কোয়ার পজিশন অ্যাভেলেবেল অ্যান্ড অলসো ডিয়াবলিক লিও অ্যান্ড এখান থেকে তার কাছে কিন্তু দেখতে পাচ্ছি একেএম নট একেএম নাকি ব্যারেল ইয়া ব্যারেল এবং এম4 এর গান কম্বিনেশন অ্যাভেলেবেল আরও দুটো ফার্স্ট এড কিট লেভেল টু রিক্রুটমেন্টস অ্যাগেন অ্যান্ড নাবিও এখান থেকে তার কাছে কিন্তু একেএম অ্যান্ড এম4 এর গান কম্বিনেশন বাট আই গেস এম4টা আসলে লেভেল 4 পর্যন্ত আপগ্রেড করা মেবি যে কালার দেখাইতে আছে মাশাআল্লাহ যাই হোক আরও তিনটা ফার্স্ট এড কিট নিয়ে ফেলেছেন তিনি এখান থেকে ফেলেক্স ড্যাডি ফ্রম ডেডলি আউটলস এবং তার কাছে কিন্তু কিউবি জেড উইথ কার98K নট কার98K বাট আই গেস দ্যাটস আর ইয়াপ দ্যাটস এ কার98K বাট স্ক্রিনটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং এখান থেকে স্ন্যাপিং হয়ে যাবে ফ্রম ডেডলি আউটলস অবভিয়াসলি বাট তুর্জো এখান থেকে তুর্জো নামটা আসলে ছোটো ভাই ছিল খুব লেদাকালে খুব ভালো ড্যান্স করতে পারতো তো আমরা ডেডলি আউটার্সের পক্ষ থেকে তুর্জোর এক্সপেক্ট করতে পারবো আসলে কয়েকটা ড্যান্স মুভমেন্ট আমরা দেখতে পাবো তার পক্ষ থেকে দেখা যাক কি হয় তুর্জো হাতে এম4 ইন একে অ্যাভেলেবেল আর চারটা ফ্রস্ট কিন্তু তিনি নিয়ে ফেলেছেন এখান থেকে একটা অ্যাড্রেনালিন সাইনিংও কিন্তু অ্যাভেলেবেল বাট লেভেল টু রিক্রুটমেন্টস এখান থেকে তারা টিভি নিচ্ছেন টু আরটিএফ কিন্তু তারা খুবই ক্লোজি আরটিএফ এর অ্যান্ড আরটিএফ মেবি এখান থেকে চলে আসার মাঝখানে এলিমিনেশনের মধ্যে পড়তে পারে বাই ডেডলি আউটলস বাট এখান থেকে দেখতে পাচ্ছি ডেডলি ইয়া গার্ডিয়ান সিএসপি কিন্তু খুবই ক্লোজে চলে এসেছিল টু টিম আরটিএফ বাট এখান থেকে চলে এসে আবার কিন্তু তিনি চান্স খুবই কম বাট ইয়াস ক্রাটোস উইল গেট নকড এনি টাইম বাই কিং বস অবভিয়াসলি আরটিএফ এখান থেকে তাকে নক আউট করে ফেলতে সক্ষম হয়ে যাবে কজ ক্রাটোস একদমই একা আরেকটা নেট করার ডিসিশন নিয়ে ফেলেছেন কিং বস এখান থেকে একটা নেড অ্যান্ড ক্রাটোস উইল গেট এলিমিনেটেড ইয়াপ অ্যান্ড গেট নক আই গেস বাট নেডের টেন কিন্তু তিনি পেয়ে গিয়েছেন যদি বা কিছুটা লাইফ হারিয়ে ফেলেন এখান থেকে প্রায় 12 বাট এখান থেকে বসের সাথে ক্রাটোসের সাথে নিচ উপর মারামারি চলছে অ্যান্ড ক্রাটোস উইল গেট নকড বাই বস অ্যান্ড বস কুডেন্ট স্পট হিম রাইট নাও ক্রাটোস কিন্তু পানির মধ্যে চলে গেছেন ফ্রাগার গট নকড বাই আবির ওপি দুর্দান্ত নক এখান থেকে একদম ডাইরেক্ট কিন্তু নক কিন্তু ফিনিশ হয়ে গেছে এখান থেকে একদমই আসলে চান্স কোনো চান্স দিচ্ছেন না রিভাইভ হয়ে যাওয়ার পর আবার ফাইট হবে আবার রিভাইভ করে এতদূর চান্স বেড়া এককালে ফিনিশ করে লিতো বাট কাশ্মীর কিন্তু খুবই ক্লোজে চলে আসার ডিসিশন নিয়ে ফেলেছে টু আবির ওপি রাইট নাও গার্ডিয়ান সিএসপি ভার্সেস আরটিএফ অ্যান্ড এখান থেকে আরটিএফের খুবই ক্লোজ অ্যান্ড আবির চলে এসেছে এখান থেকে আবির 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 টিভি নিয়ে ফেলেছেন বাট এখান থেকে আবির সাথে মারামারি এই গেম বাট ফোর অ্যান্ড ইয়েস বিলিও নাভ গট গট কাশ্মীর অ্যান্ড থার্ড পার্টি হয়ে গেছে গ্লিওনাভ অ্যান্ড এখান থেকে ওয়েব S24 অলসো গট নক বাই আউটশান অ্যান্ড আরটিএফের পক্ষ থেকে থার্ড পার্টি হয়ে গেছে অ্যান্ড অলসো আউটশান এখান থেকে নট আউটশান বাট গ্লিওনাভ এখান থেকে আবির রবিকে কিন্তু একদমই রুমের মধ্যে ঢুকে ক্লোজিং করে ফেলেছে বাট কেমন যেন একটা গ্লিচে আমরা আবারও আটকে গেলাম বুঝতে পারলাম না আমাদের স্ট্রিম কি এন্ড হয়ে গেছে না স্ট্রিম এন্ড হয়নি অ্যান্ড এখনও পর্যন্ত কিন্তু ক্রাটোসের টিমমেটের সবাই মোটামুটিভাবে নাই হয়ে গেছে কাশবিয়ান ফ্রাগার দুজনে কিন্তু এলিমেন্ট হয়ে গেল রাইট নাও কিং বস অ্যান্ড আউটশান আর লেফট ফ্রম আরটিএফ এবং তাদেরকে এই মুহূর্তে ডুও কন্টিনিউ করে চলে যেতে পারে বাট ইন্ডিভিজুয়ালস কিন্তু অলরেডি এসে এখান থেকে কাশবিকে এলিমিনেট করে গেল সাথে কিন্তু আমাদের গার্ডিয়ান সিএসপির আবিরও কিন্তু এখান থেকে গ্লিওনাভের হাতে থেকে এলিমিনেট হয়ে গেছে একদম হাতেই বসে এলিমিনেট হয়ে গেছে বুঝছেন তো কি আর কইতাম যাই হোক কিং বসের খুবই ক্লোজে শর্ট ফেমাস চলে আসছে উইথ বাগি বাট এখান থেকে ফেমাসকে এলিমিনেট হয়ে যেতে হবে অ্যান্ড ক্রাটোসের ক্লোজে কিন্তু তিনি রিক্রিট করার চেষ্টা করছেন বাট খুবই ক্লোজে কিন্তু এক্সবি অ্যাভেলেবেল অ্যান্ড অপর সাইডেও কিন্তু প্লেয়ার্স অ্যাভেলেবেল রাইট আই গেস ডেডলি আউটার্স কিন্তু সেখানে অ্যাভেলেবেল অ্যান্ড আউটসাইড এখান থেকে ইন্ডিভিজুয়ালসের উপরে কিন্তু আক্রমণ করার চেষ্টা করছেন অ্যান্ড আই গেস ইন্ডিভিজুয়ালস এখান থেকে আরটিএফকে এলিমিনেট করে ফেলতে সক্ষম হয়ে যাবে কজ ইন্ডিভিজুয়ালস বলতেই হবে বাট মুজাহিদুর রহমান নীলয় ভাই কিন্তু কমেন্ট করে বলেছেন আই অ্যাম ব্যাক থ্যাংক ইউ সো মাচ ব্রো
থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ আস অন কমেন্ট সেকশন বেসিক্যালি, কারণ কমেন্ট পড়তে আমার খুবই ভালো ভালো লাগে আর ভালোবাসি বলতে গেলে। আর কমেন্ট না পড়তে পারলে আসলে কমেন্টারি জমে না, অ্যান্ড এই জন্যই এটা আসলে কমেন্টারি বলে। যাই হোক, দেখা যাক কি হয়। আউটশাইন এখান থেকে 1v3 করে ফেলতে পারে বলা যাচ্ছে না, বাট আউটশাইন নক আউট তো করেছিল ইয়াগামিকে, বাট এখান থেকে হামজা দুর্দান্ত ব্যাকআপ দিয়ে ফেলেছেন উইথ অ্যান M4 এবং গ্লিওনাভ এখান থেকে আউটশাইনকে AKM দিয়ে আসলে ফিনিশ করে ফেলেছে দুর্দান্ত। বাট কিং বস এখান থেকে কিন্তু ইন্ডিভিজুয়ালসের উপরে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেছিল, বাট ইন ভেইন। যদিও বা ইয়াগামি গট নক রাইট নাও, ইন্ডিভিজুয়ালস আর ডুয়ো পজিশন অ্যান্ড হামজার উপরে কিন্তু পুশ করে ফেলতে পারে যেকোনো মুহূর্তে কিং বস, অ্যান্ড কিং বসের সামনে হামজা এখান থেকে এলিমেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। বাট গ্লিওনাভ এখান থেকে যেকোনো মুহূর্তে নক আউট হয়ে পড়ে যেতে পারেন বলা যাচ্ছে না, বাট এখান থেকে ইয়াগামিকে বাঁচাতে হবে। অ্যান্ড আই গেস হামজা এখান থেকে ইয়াগামিকে বাঁচানোর চেষ্টা করবেন, অ্যান্ড আল্লাহ জানে কোথায় কোথায় ক্লিক করে গেছে। অ্যান্ড এক্সবির সাথে HSTU সাথে মারামারি শুরু হয়ে গেছে, অ্যান্ড রাইট নাও কার্ডিগান্স এসেছে আর হ্যাভিং এ ব্যাটল উইথ AXB, অ্যান্ড এখান থেকে ব্ল্যাক এলিমিনেট হয়ে গেল। অ্যান্ড কার্ডিগান সেজেস আর অলসো হ্যাভিং এ ব্যাটল উইথ এইচবি, অ্যান্ড ক্রাটোস অলসো গট নক বাই মেসি, গ্রেট লেভেল নক ফ্রম কমব্যাট মেসি। অ্যান্ড তিনি কিন্তু এখান থেকে আসলে গার্ডিয়ান CSP মাঝখান থেকে থার্ড পার্টি হয়ে গেছে মোটামুটি ভাবে, এটা বলাই যায়। রাইট নাও মেসি ভার্সেস ইসপিন, বাবা কে জিতবে এখান থেকে দেখা যাক কি হয়। অলরেডি তো ব্ল্যাক এখান থেকে এলিমিনেট হয়ে গেছে। রাইট নাও মেসির হাতে কি আছে, M416 অ্যাভেলেবল, অ্যান্ড ক্রাটোসকেও কিন্তু তিনি এখান থেকে এলিমিনেট করে ফেলেছেন। অ্যান্ড অলসো কিং বস গট এলিমিনেটেড বাই ইন্ডিভিজুয়ালস। রাইট নাও XB কিন্তু আরও একজন টিম কিন্তু তার নক অ্যান্ড কার্ডিগান্স এইচ কিন্তু খুবই ক্লোজ অ্যাভেলেবল, অ্যান্ড আই গেস মেসির উপর কিন্তু পুশ করে ফেলবে, বাট স্পিন বাবা গড়ে থার্ড পার্টি ফ্রম শর্ট ফেমাস ফ্রম গার্ডিয়ান্স ESP। অ্যান্ড রাইট নাও আলফা কিন্তু স্পর করে ফেলেছেন শর্ট ফেমাসকে, তিনি এখান থেকে অবভিয়াসলি ডিফেন্স নিয়ে ফেলতে পারবেন, বাট ফেমাসকে এখনও পর্যন্ত আউট অফ কভার পাচ্ছেন না। সো ফেমাসের দিকে নজরদারি রেখে কিন্তু তিনি এখান থেকে চলতে পারেন, ছিঁড়ে ফেলেছেন, বাট আই গেস ফেমাস তাকে স্পর করে ফেলেছে। ইয়েস, অ্যান্ড ফেমাস গট গট স্পটেড, আর অলসো আলফা গট স্পটেড বাই ফেমাস, অ্যান্ড এখান থেকে XB কিন্তু রিক্রুট করে ফেলেছে একদমই ওপেন সিচুয়েশন। অ্যান্ড আই গেস আলফা এখান থেকে এলিমেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি বাই AXB, দেখা যাক কি হয়। অ্যান্ড অলসো গার্ডিয়ান্স ESP এখান থেকে কিন্তু একদমই সোলো হয়ে গেলেন, কারণ আবিরকে হারিয়ে ফেলতে হলো এখান থেকে। সোয়ার ফ্যামাস রাইট নাও প্লেইং অ্যালোন ফর্ম গার্ডিয়ান্স ESP, অ্যান্ড আলফা এখান থেকে XB সাথে ফাইটের জন্য প্রস্তুত, বাট XB দুর্দান্ত এই সুযোগের কিন্তু ফায়দা নিয়ে ফেলেছে তারা, এবং তারা কিন্তু এখান থেকে হিল করে ফেলেছেন। যদি বা মেসি এখান থেকে কুলম্যানকে হিল করেই ফেলেছেন, যদি বা হিস কুলম্যান মানে আইসম্যান বললেও হয়, বাট কুলম্যান ওকে কুল বা আইস যেটা বলেন আপনি একটা বললেই হয়, প্যারাডাইজ চিল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আলফা ভার্সেস মেসি একদম কিন্তু ক্লোজ ইন ব্যাটল হবে, হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, সো খুবই ক্লোজে, বাট আলফা হ্যাজ অ্যান উজি অবভিয়াসলি, অ্যান্ড সাথে কিন্তু M4 অ্যাভেলেবল, বাট মেসির উপরে একটা নেট করার চেষ্টা তার পক্ষ থেকে, দেখা যাক কি হয়। মেসি কুড গেট নক এনি টাইম, বাট তিনি কেন বাইরে নেট করছেন, এখানে তো কেউই নেই, বাট মনে হয় তিনি টের পেয়েছিলেন এখানে কেউ অ্যাভেলেবল, বাট ইউ নো কেউই নেই, আমরা এটা দেখতে পাইতেছি খুবই ক্লিন ক্লিয়ার। বাট কম্ব্যাট মেসি কিন্তু তার খুবই ক্লোজ অ্যাভেলেবল, অ্যান্ড কার্ডিগান্স WH-এর পক্ষ থেকে এখান থেকে 1v2 করতে হবে অবভিয়াসলি টু XB, দেখা যাক তিনি এখান থেকে XB-র উপরে 1v2 করতে পারেন কিনা, একটা ক্লাচ বের হয়ে আসে কিনা। বাট ইন্ডিভিজুয়ালস রাইট নাও তারা কিন্তু এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলেছে টু XB, দে আর সো ক্লোজ টু XB, অ্যান্ড গ্লিওনাভ যেখানে মধ্যে এলিমিনেট হয়ে যেতে পারে বাই এস্ট্রম ইয়েসপোর্টস, অ্যান্ড এখান থেকে তিনি কিন্তু নক আউট করে ফেলেছেন ব্রাউন OPK উইথ অ্যান হেডশট বাই AKM। রাইট নাও গ্লিওনাভ অলসো গট নক বাই ফেলিক্স ড্যাডি, অ্যান্ড তারা কিন্তু এখান থেকে থার্ড পার্টি করে ফেলেছে টু গ্লিওনাভ, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস গট থার্ড পার্টি ফ্রম ডেডলি আউটলস। রাইট নাও ফেলিক্স ড্যাডি কিন্তু নক আউট করে ফেলেছেন গ্লিওনাভকে অবভিয়াসলি, অ্যান্ড গ্লিওনাভ এখান থেকে কিন্তু নক আউট করেছিলেন এস্ট্রম ইয়েসপোর্টসের পক্ষ থেকে ব্রাউন OPK উইথ অ্যান হেডশট বাই AKM, বাট গ্লিওনাভকে এখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারে, কারণ তার টিমমেটরা কেউ তার আশেপাশেই নাই এবং সবাই একটু দূরে, যদিও বা হামজা এবং ইয়াগামি দুজনে কিন্তু কাছে আসার চেষ্টা করছেন, বাট শর্ট ফেমাস এখান থেকে ক্রিপ আবিদকে নক আউট করে ফেলতে সক্ষম হয়ে গেছে, নট নক আউট বা ডাইরেক্ট এলিমিনেশন হয়ে গেছে সেখান থেকে। অ্যান্ড রাইট নাও ওয়েস্টার্ন স্পোর্টস কিন্তু আবারও ফুল স্কোয়ার পজিশনে চলে এসেছে, অ্যান্ড খুবই ক্লোজ কিন্তু ডেডলি আউটলস, তারাও কিন্তু এখান থেকে ফুলি ট্রাই ও নট ইন স্কোয়ার পজিশন, বাট ইন স্কোয়ার পজিশন নট স্কোয়ার বাট স্কোয়ার, ওকে ডাজেন্ট ম্যাটার, বাট ইন্ডিভিজুয়াল সেখান থেকে গ্লিওনাভকে বাঁচাতে পারে কিনা সেটা হচ্ছে সন্দেহ, বাট কিল চুরি হয়ে যেতে পারে এখান থেকে FLX ড্যাডির, যদি বা গ্লিওনাভ এখান থেকে মোটামুটিভাবে কভারে আছে, বাট ইনভয় যদি একটু বাইরে বেরিয়ে এসে গ্লিওনাভকে এলিমিনেট করতে পারেন সেটা হয়ে যাবে আরও বেশি মজাদার, বাট ব্রাউন ওপি এখান থেকে আরও কিন্তু পাঁচের বিল্ডিংয়ে চলে যাবে ডিসিশন নিয়েছেন, বাট আই গেস ইন্ডিভিজুয়ালসের পক্ষ থেকে এস্ট্রম ইস্পোর্টস ব্রাউন OP অ্যান্ড ডেমিগড দুজনে এলিমিনেশনের চান্সেস রয়েছে, বাট ব্রাউন মেবি স্পট করে ফেলেছেন হামজাকে এখান থেকে, তিনি কিন্তু আশেপাশে নজর রাখছেন হাতে নেট নিয়ে ফেলেছেন, মেবি হামজার উপর একটা নেট চলে যাবে, বাট মেসি গট আলফা অ্যান্ড কার্ডিগান্স WH গট এলিমিনেটেড, সেখানে কিন্তু ক্লোজিং ব্যাটল হওয়ার পরও কিন্তু মেসি আলফাকে এলিমিনেট করে ফেলতে সক্ষম হয়ে গেছে উইথ অ্যান M416 বাই দ্য ওয়ে, অ্যান্ড কার্ডিগান্স WH আর হ্যাভিং এ ব্যাটল উইথ এস্ট্রম ইস্পোর্টস। রাইট নাও গ্লিওনাভ উইল গেট এলিমিনেটেড, বাট আই গেস এস্ট্রম ইস্পোর্টস নট এস্ট্রম ইস্পোর্টস, বাট ডেডলি আউটলস এখান থেকে তাদের দুটো টিমের উপরে কিন্তু থার্ড পার্টি করার চেষ্টা করবে, অ্যান্ড গ্লিওনাভের কিং কিন্তু কনফার্ম হয়ে গেছে প্লেস গট এ কিল। অ্যান্ড রাইট নাও এস্ট্রম ইস্পোর্টস এখান থেকে আবারও ফল ব্যাক করে নিলেন, অ্যান্ড শিফট ইয়াগামি অ্যান্ড হামজা এসএস বোথ আর টেকিং এ TPP, আই গেস ড্যাডি হ্যাজ বিন স্পটেড, বাট মেবি তিনি এখান থেকে এখনও পর্যন্ত স্পোর্ট করতে পারেননি, যদিও বা তিনি এখান থেকে চাইলে কিন্তু ইয়াগামিকে নক আউট করতেই পারতেন, বাট ড্যাডি এখান থেকে তার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করবে এখান থেকে তিনি কতটুকু এরিয়া স্পোর করতে পারছেন এক্স্যাক্টলি। অ্যান্ড রাইট নাও হি হ্যাজ অ্যান কার 98K, বাট এখান থেকে স্নাইপিং হয়ে যেতে পারে ড্যাডির পক্ষ থেকে, বাট হামজা গট নক বাই এ নেট উইথ ব্রাউন OP,
দুর্দান্ত নেট ফ্রম স্টর্ম স্পোর্টস রাইট নাও স্টর্ম পুশ করে ফেলতে পারে ইয়েস অ্যান্ড দে আর টেকিং এ ডিসিশন অফ পুশিং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এখান থেকে মেবি ইয়াগামি এলিমিনেট হয়ে যাবে অ্যান্ড ইয়েস ইয়াগামি গট এলিমিনেটেড বাই ব্রাউন ওপি একদমই কিন্তু ঘরের মধ্যে ঢুকে গিয়ে মেরে ফেলেছে মানে ওই আসে না দিস ইজ র্যাপ দরজা খোল টুট 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 এরকম একটা অবস্থা যাই হোক ডেডলি আউটলো সেকেন্ড থেকে মেবি এই সুযোগে স্টর্ম স্পোর্টস উপরে চাইলে কিন্তু তারা থার্ড পার্টি করতে পারেন পারতেন বাট ড্যাডি গট জে উইথ অ্যান হেড শট উইথ কার 98 কে দুর্দান্ত স্নাইপিং হয়ে গেছে ফ্রম ডেডলি আউটলস রাইট নাও স্টর্ম স্পোর্টস ইজ ইন ডেঞ্জার কজ জেদ গট নকড অ্যান্ড ডেমিগট কিন্তু তাকে রিভাইভ করার চেষ্টা করছেন অ্যান্ড পেছন থেকে কিন্তু ডেডলি আউটলস মুভমেন্ট করা শুরু করে ফেলেছে আই গেস দে আর পুশিং টুয়ার্ডস স্টর্ম স্পোর্টস রাইট নাও নাবিও কিন্তু খুবই ক্লোজে চলে এসেছে গ্রেট লেভেল রোটেশন অ্যান্ড অলসো লিও কিন্তু নাবিওকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসে দে আর বোর্ড দ্য এন্ট্রি ফ্র্যাগার্স ফ্রম ডেডলি আউটলস অ্যান্ড আই গেস নাবিও খুবই ক্লোজে বা ডেমিগট স্পট করে ফেলেছেন কজ ক্লোজে তো টিয়ার পাওয়ার কথা অবভিয়াসলি এতক্ষণে সাউন্ড তো পাইয়েই গেছে প্যারাই নেই চেল অ্যান্ড লিও গট নক লিও গট নক লিওকে বাঁচাতে হবে বাট নাবিও ইজ ইন গ্রেট লেভেল ডেঞ্জার রাইট নাও ইন বয় কিন্তু ফুল রোটেশন দিয়ে ফেলেছেন লিও একদমই কিন্তু কোনো মতে কভারে চলে এসেছেন অ্যান্ড পেছন থেকে দেখতে পাচ্ছি আমাদের গার্ডিয়ান ইএসপির পক্ষ থেকে সর ফেমাস কিন্তু একই এরিয়াতে এন্ট্রি দিয়ে ফেলেছে তিনি এখান থেকে আরও একটা থার্ড পার্টি করে কয়েকটা কিল বের করে ফেলতে পারেন বাট তার পক্ষে এখানে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে কারণ ডেড লাউডার সেখানে একদমই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে এক্স্যাক্টলি কারা তাদের উপর আক্রমণ করতে চলে এসেছেন বাট স্টর্ম স্পোর্টস ইজ অন ফায়ার রাইট নাও তাদের কিন্তু এখনও পর্যন্ত দুটো কিল কনফার্ম হয়ে গেছে অ্যান্ড ডেমিগড একদমই কিন্তু সিঁড়িতে বসে কভার নিচ্ছেন অ্যান্ড ইন বয় সামনে কিন্তু পুশ করে ফেলেছেন মেবি বাট ইন বয়ের হাতে কিন্তু এ কে এম অ্যাভেলেবল অ্যান্ড আই গেস ডেমিগডের কিল কনফার্ম হয়ে যাবে ইয়েস অ্যান্ড বাট উইথ দ্য গট নক বাই ইন বয় উইথ অ্যান এ কে এম নো স্কোপ সাইড ম্যান ওয়ার্ড অ্যান্ড আয়রন সাইড ব্যাডেল ম্যান দুর্দান্ত লেভেলের মারামারি ওপি লেভেলের স্প্রে আই গেস ওভার পাওয়ার দ্যাটস কল অ্যান্ড এখান থেকে স্টর্ম স্পোর্টস জয়েন্ট নাও কিন্তু পুশিং টুয়ার্ডস ডেডলি আউটলস অ্যান্ড লিও নট লিও বাট নাবিও এখান থেকে কিন্তু ডেমিগডকে নক আউট করে ফেলতে সক্ষম হয়ে গেছে উইথ অ্যান এ কে এম অ্যান্ড নাবিও এখান থেকে আটটা নক আউট করে ফেলতে পারে বাট ইন বয় বাট নাবিও অ্যান্ড রাইট নাও ড্যাডিকে ওয়ান টু থ্রি করতে হবে ড্যাডি এখান থেকে আরও একটা লক বেবি বাট নো একটুর জন্য কিন্তু স্টর্ম স্পোর্টস এখান থেকে বেঁচে গেলেন যদি বা তারা ছিলেন ডুও দুইজনে কিন্তু এখান থেকে নকআউট অবস্থানে পড়ে ছিলেন বাট এক্স বি এখনও পর্যন্ত কিন্তু সার্ভে করছেন মোটামুটিভাবে আমরা কনভার্টকে দেখতে পাচ্ছি মেসি এবং কুলম্যান দুজনে কিন্তু অ্যাভেলেবল বাট কুলম্যান কিন্তু আরেকটা নক বের করে ফেলেছে এখান থেকে একদমই ডেড শট ইজেন্ট ডেঞ্জার রাইট নাও বাট ডেড শটের উপরে আরও একটা নেট করার চেষ্টা বাট কুলম্যান ভার্সেস মেসি দুজন মিলে ডুও ভার্সেস ডুও করার চেষ্টা করবেন বিপরীতে ডেড শট রাইট নাও দে আর অলসো ডুও অ্যান্ড ওলভারিন ওপির উপরে কিন্তু পুশ হয়ে গেছে ভাই কম্বাট মেসি খুব ক্লোজ ইন অ্যান্ড মেসি গট নক বাই ওলভারিন অ্যান্ড কুলম্যান উইল অলসো গেট নক বাই এ ফ্ল্যাশ অফ বাট ফ্ল্যাশ অফ গট নক অ্যান্ড রাইট নাও ওলভারিন ভার্সেস কুলম্যান ওয়ান ম্যান ব্যাটল অ্যান্ড ইয়েস ওলভারিন গট এলিমিনেটেড বাই কুলম্যান এক্স বি গ্রেট লেভেল এলিমিনেশন এখান থেকে ছটা কিল কিন্তু অলরেডি তারা কনফার্ম করে ফেলেছেন অ্যান্ড বেকলো নিয়ে কিন্তু ক্লোজ ইন মোমেন্টে একদম দেখেই দিলেন কীভাবে ফাইট করতে হয় একই কথা যাই হোক কুলম্যান একাই কিন্তু ছটা কিলের মধ্যে তিনটা কিল কনফার্ম করে ফেলতে সক্ষম বাট নিনজা গাট ডেড দেন নট ডেড বাট নক আউট হয়ে গেছে আসলে কোথাও কোনো উপর থেকে পরে মেবি নিনজা নক আউট হয়ে গেছে আমরা একটু ক্লোজ ভিউতে দেখে নেব এখান থেকে নিনজা কোথায় না নিনজা নক আউটে হয়ে গেছে বাট তাকে রিভিউ করার জন্য টি ডাব্লিউ এল ইস্পোর্টস চলে আসছেন খুবই ক্লোজে বাট ইটস আর ফোর্থ জোন সিঙ্ক অ্যান্ড আই গেস ফোর্থ জোনে তাদেরকে খুবই বিপদে পড়তে হবে বাট নিনজার কাছে পাঁচটা ফ্রস্টেড কিট অ্যাভেলেবেল অ্যান্ড অলসো স্লেয়ার কিন্তু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে স্লেয়ার কাছে কিন্তু তারা দুটো ফ্রস্টেড কিট অ্যাভেলেবেল অ্যান্ড এখান থেকে নিনজার সর্বপ্রথম ব্যান্ডেজ ইউজ করার চেষ্টা করবেন ইয়েস অ্যান্ড বাই ব্যান্ডেজ ইউজ করাটা বেশি ভালো হবে অবভিয়াসলি হ্যাঁ এবং তিনি কিন্তু ব্যান্ডেজ ইউজ করছেন এখান থেকে তাকে বাঁচতে হবে অ্যান্ড আই গেস টি ডাব্লিউ এল এখান থেকে একটা বেটার পজিশন দখল করতে সক্ষম হয়ে যাবে অন দিস ম্যাচ চলছে পি এম ডাব্লিউ এস উইকলি স্ক্রিম পাবজি মোবাইল উইকলি স্ক্রিম হোস্টেড বাই এইচ এস টি ইউ ইস্পোর্টস অ্যান্ড রাইট নাও নিনজা গট নকড অ্যাগেইন ইন এ প্লে জোন অ্যান্ড ভাই আবারও তাকে বাঁচাতে হবে বাট বাঁচানো মেবি পসিবল না যদি বা নিনজার এলিমিনেশন হয়ে যাবার চান্সেস খুবই বেশি বাট স্লেয়ার মেবি রিস্ক নিয়ে তাকে বাঁচাতে যাবে না বাট ইন বয় গট হোয়াটস ও ওয়াও অ্যান্ড টিম আইরনিক গট নকড বাই স্ট্রম স্পোর্টস রাইট নাও অ্যান্ড ডেডলি আউটলস তো এখান থেকে এলিমিনেট হয়েই গেল মোটামুটিভাবে অ্যান্ড রাইট নাও কিন্তু স্ট্রম স্পোর্টস এখনো পর্যন্ত পাঁচটা খেল কিন্তু তারা কনফার্ম করে ফেলেছেন অ্যান্ড আই গেস ওয়ল্ড উইল গেট নক বাট একটুর জন্য কিন্তু ওয়ল্ড বেঁচে গেছে ইন বয়ের ওভার পাওয়ার ডিসপ্লের হাতে কিন্তু আসলে টেকাটা একদমই মুশকিল হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গট রিভাইভড বাই হেইজেনবার্গ অ্যান্ড আমরা দেখে নেব সেখান থেকে তাদের কেমন প্রস্তুতি এখান থেকে টিম আইরনিক এখনও পর্যন্ত কিন্তু ফুল স্কোয়ার পজিশন অ্যাভেলেবল অ্যান্ড হোয়াটসঅ্যাপ এখান থেকে কিন্তু হিল করার চেষ্টা করছেন আরও চারটা ফ্রস্টেড কিট অ্যাভেলেবল অ্যান্ড অলরেডি কিন্তু হেইজেনবার্গ এখানে স্মোক করার চেষ্টা করছেন যাতে কভার পাওয়া যায় বাট স্টর্ম স্পোর্টসের পক্ষ থেকে তাদের উপরে পাল্টা আক্রমণ চলবে অ্যান্ড ইটস আর ফিফথ জোন রাইট নাও গাইজ ফিফথ জোন কিন্তু সিঙ্ক হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আমরা আমাদের স্যানেক ম্যাপের 19টা মিনিট পার করে ফেলেছি অ্যান্ড ফিফথ জোন কিন্তু চলে এসেছে অলরেডি অ্যান্ড জোন কিন্তু সিঙ্ক হয়ে গেছে এটা একটা ম্যাটার রাইট নাও টিম আইরনিক খুবই বিপদে পড়ে যাবে কারণ তো তাদেরকে জোনের মধ্যে এন্ট্রি নিতে হবে এবং একই সাথে ফাইট করতে হবে সো ইট উইল বি এ ভেরি মাচ টাফ সিচুয়েশন ফর দেম সো দেখা যাক কি হয় অ্যান্ড চলছে আমাদের একদমই ফাইনাল অ্যান্ড ইন বয় যথেষ্ট ড্যামেজ নিয়ে ফেলেছেন ফ্রম এ স্নাইপিং ফ্রম টিম আইরনিক অ্যান্ড রাইট নাও ডেমি গড অ্যান্ড যে দুজনে মিলে কিন্তু ওলফির উপরে নজর রাখছেন এখান থেকে ফুল স্কোয়ার পজিশন অ্যাভেলেবল এখনো পর্যন্ত স্টর্ম স্পোর্টস রাইট নাও ব্রাউন ওপি যে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে এসেছেন অ্যান্ড টিম আইরনিকের উপরে করা নজরদারি রাখছেন এখান থেকে ওলফ উইল গেট নক এনি টাইম সোন লেটার তাকে কিন্তু জোনের মধ্যে এন্ট্রি নিতে হবে বাট কতগুলো
কতগুলো প্রজেক্ট কিট আছে সেটাও একটা দেখার বিষয়। কিছুক্ষণ তো অবশ্যই তারা এখান থেকে সার্ভ করতে পারবে, বাট ব্রাউন ওবি গড উলফ গ্রেট লেভেল নক ফ্রম স্ট্রম এসপোর্টস রাইট নাও টিম আইরনিক ইজ ইন ভেরি গ্রেট লেভেল ডেঞ্জার, বাট উলফের কিন্তু নাম করে বলেছেন আমাদের রেন বয় অ্যান্ড স্ট্রম এসপোর্টস জোনের মধ্যে ঢুকে জোনের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিচ্ছেন এখান থেকে। ওয়াটসঅ্যাপ গট নক ইন প্লে জোন লাইফ কিন্তু আগে থেকেই জেদের মাধ্যমে নাইক হয়ে গিয়েছিল, বাট এখান থেকে ওয়াটসঅ্যাপ এলিমেন্ট হয়ে গেল অ্যান্ড হেজেন বার গট নক অলসো বাই এন বয় গ্রেট লেভেল নক অ্যান্ড টিম আইরনিক রাইট নাও অ্যালোন মেবি ইয়েস অ্যান্ড শিয়াভ ইজ অ্যালোন রাইট নাও হি সো নট অ্যালোন অ্যান্ড শিয়াভের কাছে মেবি ফ্রাস্ট্রেট কিট আর একটাও নাই এবং তিনি কিন্তু আরও লুট করে বলছেন তার কাছে শুধুমাত্র ব্যান্ডেজ অ্যাভেলেবেল এবং আউট অফ জোনে কিন্তু তাদেরকে মরে যেতে হলো। সো শিয়াভকে এখান থেকে আরও দুই তিনটা নক বের করার চেষ্টা করা উচিত, বাট ডাজেন্ট ম্যাটার শিয়াভ গট এলিমিনেটেড ইয়েস এবং আমাদের চোখের সামনে টিম আইরনিক এলিমিনেট হয়ে গেল। বা টি ডাব্লিউ এল ভার্সেস ডিডি গার্ডিয়ান সি এস পি এখানে একটা ফাইটার পসিবিলিটি রয়েছে, টি ডাব্লিউ এল ভার্সেস স্ট্রম স্পোর্টস ভার্সেস আমাদের গার্ডিয়ান সি এস পি অ্যান্ড অলসো আরও একটা টিম অ্যাভেলেবেল, বাট তিনি কোথায়? ইয়েস অ্যান্ড এক্স বির পক্ষ থেকে কুল ম্যান, তিনি কিন্তু কোনো রকমের জোনের মধ্যে এটি নিয়ে ফেলেছে, ইটস আ কুল ম্যান এবং আমরা অনেক ম্যানকে দেখেছি পিঙ্ক ম্যান এবং দিস ইজ নাও কুল ম্যান অ্যান্ড পিঙ্ক ম্যান কিন্তু এলিমিনেট হয়ে গেছে বাই কুল ম্যান অ্যান্ড আই গেস কুল ম্যান এখান থেকে ফেমাসকে এলিমিনেট করতে পারবে ওয়ান বাই ওয়ান ব্যাটেলে। সো দেখা যাক কি হয় অ্যান্ড স্ট্রম স্পোর্টস আর হ্যাভিং এ ব্যাটেল উইথ টি ডাব্লিউ এল স্পোর্টস সাথে আমাদের গার্ডিয়ান সি এস পির পক্ষ থেকে সোয়াট ফেমাস এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করছে, খুবই ভালো থার্ড পার্টি করার চেষ্টা করছে এক্স্যাক্টলি, বাট দেখা যাক কী হয় অ্যান্ড আমরা টি ডাব্লিউ এল এর কী বলে চিকেন নেওয়াটা দেখতে পাবো যদি বা আগে প্রিডিক্ট করাটা ঠিক না। অ্যান্ড স্ট্রম ই স্পোর্টসের যে লেভেলের ডোমিনেশন দেখতে পাচ্ছি, ফুল স্কোয়ার পজিশনে তাদের যে রোটেশন দেখতে পাচ্ছি তাতে আমার মনেই হচ্ছে স্ট্রম ই স্পোর্টস এখান থেকে চিকেনটা বের করে ফেলতে সক্ষম হয়ে যাবে। সো দেখা যাক কী হয়, কুলম্যান এখান থেকে কিন্তু পেছনে কোনো মতে জোনের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলেছে, মেবি মে নট বি তিনি কি জোনের মধ্যে, আমরা একটু কাছে গেলেই বুঝতে পারবো। ইয়েস অ্যান্ড তিনি কিন্তু একদমই জোনের মধ্যে, ইটস আওয়ার সিক্স জোন শ্রিং গাইস অ্যান্ড অবভিয়াসলি আমাদের সিক্স জোন থেকে সেভেন জোন খুবই টাফ অবস্থানে পড়বে অ্যান্ড আই গেস এখান থেকে স্ট্রম ই স্পোর্টস জোনটা পেয়ে যাবার পসিবিলিটি খুবই বেশি, দুটো টিমে জোন পেয়ে যেতে পারেন বাট স্ট্রমের উপরে জোনটা পড়ে যাওয়ার পসিবিলিটি বেশি একদম। ইয়েস অ্যান্ড দে গট দ্য জোন অ্যান্ড রাইট নাও টি ডাব্লিউ এলকে একদমই বিপদে পড়তে হলো কারণ তারা কিন্তু আউট অফ জোন পড়ে গেছেন সেভেন জোনে অ্যান্ড সেভেন জোন শ্রিঙ্ক এখন প্রায় 30 seconds লেট। রাইট নাও দে গট এ নেট ফ্রম সোয়াট ফেমাস গ্রেট লেভেল নেট ফ্রম গার্ডিয়ান সিএসপি, তিনি কিন্তু একাই দুজনের উপরে ভারী পড়ে যাচ্ছেন, আরও একটা নেট এবং দুটো মলি মারলেই কিন্তু স্লেয়ার এবং ফ্রক দুজনে হিন্দি এলিমিনেট হয়ে যায়, বাট দেখা যাক কি হয় সোয়াট ফেমাস হিন্দি দুজনের ফিনিশ করতে পারে কিনা এটা একটা ম্যাটার, বাট স্ট্রম স্পোর্টস ব্রাউন ওপিয়ান বা সবাই কিন্তু টিপে বেরিয়েছেন পেছন থেকে কুল ম্যান কিন্তু চলে এসেছেন, বাট তিনি কিন্তু টিপে বেরিয়েছেন আইএস ব্রাউন ওপি তাকে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে কারণ তারা তো জানেই না এক্স বি বেঁচে আছে, যদি বা তারা এখনও পর্যন্ত আসলে ধারণা করছেন যে এখানেই তাদের মধ্যেই আসলে সবাই অ্যাভেলেবেল, বাট আমরা দেখতে পাচ্ছি জোন একদমই কিন্তু আখ্যা মারে মানে মনে করেন যে সুন্দর একটা এরিয়াতে পড়িয়ে গেছে, যদি বা কুল ম্যানকে এখন জোনের মধ্যে নিতে হবে, ইটস আর সেভেন জোন শিং রাইট নাও, সেভেন জোন শিং কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড কুল ম্যান ইজ ট্রাইং সো হার্ড টু গেট ইন দ্য জোন রাইট নাও। টি ডাব্লিউ এল কিন্তু আউট অফ কভারে বেরিয়ে এসেছেন অ্যান্ড এখান থেকে ফেমাসের পক্ষ থেকে নক বের হয়ে আসতে পারে মেবি, বাট তার উপরে কিন্তু পাল্টাস পেয়ে চলে এসেছে এখান থেকে ফেমাস কিন্তু যথেষ্ট ড্যামেজ পেয়েছেন অ্যান্ড ইয়া ফেমাস গট ফ্রগ, ফেমাস গট ফ্রগ অ্যান্ড অলসো ফ্রগের কিল কিন্তু কমনাম হয়ে গেছে, বাট কিল চুরি হয়ে গেছে মেবি নো, বাট ফেমাসের কিল কিন্তু কমনাম হয়ে গেছিলো যদিও বা অ্যান্ড স্লেয়ার এখান থেকে কিন্তু কিল কনফার্ম করে ফেলেছিল নট স্লেয়ার বাট এন বয় অ্যান্ড সবাই মিলে কিন্তু সোয়াট ফেমাসের উপরে পুশ করে ফেলেছে, চারজন মিলে একজনের উপরে ওয়ান বি ফোর একদমই নাইন সেফি ব্যাটেল, বাট দেখা যাক এখান থেকে ফেমাস ওয়ান বি ফোর করতে পারেন কি না যদি বা তার কাছে কিন্তু এম ফোর এবং ব্যারেলের দুর্দান্ত গান কম্বিনেশন অ্যাভেলেবেল, বাট ইন বেন এখান থেকে তিনি কিন্তু পারলেন না যদিও বা আমাদের এক্স বি এখনও বেঁচে আছে অ্যান্ড কুলম্যানের পক্ষ থেকে কুলম্যানও মারা যাবে ইয়েস অ্যান্ড ইজ অলসো ডেড অ্যান্ড স্ট্রম স্পোর্টস গট দ্য চিকেন ডিনার ওয়াইটিতে কিন্তু আমাদের টি ডাব্লিউ এল আলফা ওয়াইটি ব্রো অ্যাভেলেবেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ব্রো অ্যান্ড আলফা ওয়াইটি ব্রো কমেন্ট করেছেন আই এম মুজাহিদুর রহমান নিলয় ও থ্যাংক ইউ সো মাচ ব্রো জয়নিং উইথ অন কমেন্ট সেকশন ইন ইউটিউব অলসো অ্যান্ড আ ভেরি বিগ শাউট আউট গোস টু ইউ টি ডাব্লিউ এল স্পোর্টস ফ্রম আই মিন নট স্পোর্টস বাট টি ডাব্লিউ এল এক্স আলফা ওয়াইটি অ্যান্ড তিনিও কিন্তু ওয়াইটিটা বুঝতে হবে গাই সাপোর্ট হিম অ্যান্ড অলসো স্ট্রম স্পোর্টস এখান থেকে টোটাল নটা কিলি চিকেন বের করে ফেলেছে, দুর্দান্ত চিকেন ছিল এন বয় একাই 4 kills এবং ব্রাউন ওপি আরও একা 5 kills দুজনে মিলেই আসলে 9 kills করছে, জেদ এবং ডেভিকার দুজনে শুধুমাত্র ব্যাকআপ দিতেছে বা ড্যামেজে মেবে বড় আফসোস হইতে আছে তাদের যে ভাইয়া আমি আবার কিল পাই নাই প্যারাই নাইছি, লেখা থেকে টোটাল 9 kills স্ট্রম স্পোর্টস চিকেনটা বের করে ফেলতে সক্ষম, সেকেন্ড পজিশনে অ্যাভেলেবেল আমাদের এক্স বি ওয়ার্নিং ইনস্টিংক্ট, তারা এখান থেকে আরও 6 kills সেকেন্ড পজিশন গেইন করে ফেলেছেন, কুলম্যান ইজ দ্য ম্যান অফ দ্য টিম হিয়ার অ্যান্ড আই গেস ব্রাউন ওপি ইজ গোনা বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্ড অলসো দ্য ম্যান অফ দ্য টিম অবভিয়াসলি, বাট ম্যান অফ দ্য ম্যাচ হতে চলেছেন মেবি 5-5 kills সাথে নিয়ে দেখা যাক কি হয় অ্যান্ড অলসো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কার্ড এগেন্স ডাবল এইচ মেবি দিস ইজ আর কার্ড এগেন্স ডাবল এইচ বাট নো দিস ইজ আর টিম নাইন সোয়াট ফেমাস ছিল এই লাইন আপে, তার মানে এটা হচ্ছে আমাদের গার্ডিয়ান সিএসপি অ্যান্ড দে গট 7 kills থার্ড পজিশন অবভিয়াসলি ফেমাস অ্যালোন দি ওয়ান ম্যান আর্মি গট 4 kills ফ্রম গার্ডিয়ান সিএসপি রাইট নাও ইজ গোনা বি দ্য ম্যান অফ দ্য টিম হিয়ার অ্যান্ড টি ডাব্লিউ এল স্পোর্টস তারা এখান থেকে 4 পজিশন গেইন করে ফেলতে সক্ষম হয়েছে উইথ
থ্রি কিলস অ্যান্ড অলসো টিম আইরনিক এখান থেকে আরও একটা কিলে পাঁচ নম্বর পজিশন, ডেড শট স্কোয়াড আরও একটা কিলে ছ নম্বর পজিশন, অ্যান্ড ডেড দি আউটলাস এখান থেকে একটা কিলে সাত নম্বর পজিশনে, অ্যান্ড টিম ওয়েবি স্পোর্টস, ওয়েবি স্পোর্টস বলাই যায় কারণ ওয়েসেক্স অ্যাভেলেবেল, সো ওয়েবি স্পোর্টস ওরফে টিম ইন্ডিভিজুয়ালস আপনি বলতে পারেন, প্যারাই নাই চিল এখান থেকে তারা কিন্তু ওরে বাবা রে সাতটা কিলে আট নম্বর পজিশন গেইন করে ফেলতে সক্ষম হয়ে গেছেন। ইয়াগামি এক্স টোয়েন্টি ফোর অ্যান্ড অলসো হামজাসের সবাই মিলে কিন্তু দুটোকে দুটো করে কিল নিয়ে ফেলেছেন এখান থেকে, সব মানে জোড়ায় জোড়ায় মারছে আর কি। মেবি তারা সবাই সিঙ্গেল দ্যাটস আসলে কাপল পছন্দ করে না, তারাই নেই চিল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডিগেন্স এইচএসের পক্ষ থেকে কিন্তু ব্ল্যাক হোক খেলেছিলেন, বাট ডাজেন্ট ম্যাটার হি গট হোয়াইট অ্যান্ড অলসো এখান থেকে তারা কিন্তু কার্ডিগেন্স ডাবল এইচ এখান থেকে আরও একটা কিলে নন নম্বর পজিশন গিন করে ফেলতে সক্ষম হয়ে গেছে, যদি আরও একটা কিল আমাদের স্পিন বাবা নিয়ে ফেলেছিলেন, অ্যান্ড অলসো ডেড সোল এলি জিল্লি হোয়াইট ইউপি এখানে অ্যাভেলেবেল তাকে দেখেই চেনা যায়, যদিও বা আবির এখান থেকে আরও একটা কিলে দশ নম্বর পজিশন, অ্যান্ড অলসো আর টু এফ ক্রিটিক্যালস আরও দুটো কিলে এগারো নম্বর পজিশনে, বাট এইচএস টি ইউ এক্স এক্সচেঞ্জার্স জিরো কিলে বারো নম্বর পজিশনে, অ্যান্ড কংগ্রাচুলেশনস টু স্ট্রম ইয়ে স্পোর্টস। রাইট নাও আমাদের ব্যাটেল কিন্তু এখানে শেষ হয়ে গেল, অ্যান্ড আই গেস পাবজি মোবাইল উইকলি স্ক্রিম সিজন ওয়ান হোস্টেড বাই এইচএস টি ইউ ইয়ে স্পোর্টস হ্যাজ বিন এন্ডেড, এবং দুটো ম্যাচই কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে এলিমিনেট হয়ে গেছে, আই মিন শেষ হয়ে গেছে, এবং আমাদের সাথে ছিলেন টিমস নেমগুলো পরে যাচ্ছি, স্পেক্ট্রালস এক্সাইল, এক্সটি এনটিটি, এক্স বি রোয়ারিং ইনস্টিংক্ট, অ্যাটাক অফ টাইটান, টি ডাব্লিউ এল ইয়ে স্পোর্টস, ডেডলি আউটলস, আই টি এফ ক্রিটিক্যালস, গার্ডিয়ান্স, ইএসপি ইন্ডিভিজুয়ালস, টিম আয়রন সাইড অ্যান্ড শাইনিং স্টার্স, ডেড শট, আই টি এফ নাইট হান্টার, এক্সিকিউশনার্স, নাগিন এক্স টি সি ইয়ে স্পোর্টস, রিভলিউশন, এইচএস টি ইউ স্ট্রেঞ্জার্স, কোয়ান্টাম ইয়ে স্পোর্টস, অ্যান্ড অলসো ডেড সোল ইয়ে স্পোর্টস, ডেড সোল এলিট, টি এস বি স্টার্টার্স, স্ট্রম ইয়ে স্পোর্টস, স্ট্রম থার্ড আই, আই ইকোড জিরো, কার্ডিগেন্স ডবল এইচ। মোটামুটিভাবে আজকে এখানে বিদায় নিচ্ছে, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, রমজানুল মোবারক সবাইকে, এবং আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা, সেরেড এক পর্যন্ত গেম খেলা চলবে বাট লাইভ করতে পারছি না, এক্সট্রিমলি সরি, কারণ স্লিপ আপটা তো হইতেই আছে, সাথে মাথা তো পুরাই নষ্ট, মাথাই নষ্ট মামা, মাথাই খারাপ, খেলা কিন্তু পুরো লেভেলের এলিমিনেট হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই, আপাতত বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, বেশি বেশি করে মোলাকে দোয়া করবেন, আর সবাই দোয়া করতে থাকেন যাতে দোয়ায় দোয়ায় মনে করেন তাড়াতাড়ি করে আরও আর কি কিতা কইতাম, আমি কিতা কইতাম, আমার তো মনে করেন যে পুরাই অপি লেভেলের সিচুয়েশন, আহারে আল্লাহ। যাই হোক, সবাই মোটামুটি কাদের ম্যাচের মধ্যে ঢুকে গেছে, আর আমি খেলি বাকি, সো আমি একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। যাই হোক, আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তো যাওয়ার আগে হালকা পাতলা কমেন্টগুলো পড়ে যাবো আমি এখান থেকে। মেহেদি হাসান কমেন্ট করে বলছেন, হ্যালো ব্রো, রমাদান করিম, থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ সান কমেন্ট সেকশন, রমাদান করিম সবাইকে। অ্যান্ড নিশাদ ভাই কিন্তু কমেন্ট করেছেন, শুধু লাভ আর শেয়ার হবে, ইয়েস, অ্যান্ড শেয়ার কিন্তু হয়ে গেছে, অনেকগুলো প্যারাইডে ছিল। তো শাউট আউট জানাচ্ছি নুরুল আনাম বাদন ভাইকে, অ্যান্ড অলসো মুজাহিদুর রহমান নিলয় ওরফে টি ডাব্লিউ ওয়েল এক্স আলফা ওয়াইটি, থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ অন ইউটিউব অলসো, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড নিশাদ ভাই অবভিয়াসলি ভেরি বিগ শর্ট আউট গোস টু ইউ, জয়ন্ত বণিক অলসো, অ্যান্ড অলসো মুজাহিদুর রহমান নিলয় ভাইকে তো দিয়েই ফেলেছি, এম ডি রাশেদ, ঠিক ক্লাব ব্রো, থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর জয়নিং উইথ অন কমেন্ট সেকশন, অ্যান্ড ভেরি বিগ শর্ট আউট গোস টু ইউ টু সাপোর্ট আস, অ্যান্ড অলসো আরও আছেন আমাদের সাথে মেদি হাসান ব্রো, রমাদান করিম, থ্যাংক ইউ সো মাচ ব্রো, অ্যান্ড ভেরি বিগ শর্ট আউট গোস টু ইউ, অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ গাইস ফর জয়নিং উইথ অন কমেন্ট সেকশন অন স্ট্রিম। অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আপাতত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, কিপ সাপোর্টিং, কিপ শেয়ারিং, অ্যান্ড কিপ লাভিং মি। বাই দ্য ওয়ে, এটি কিন্তু ক্যাম্পাস ছিল, প্যারাইডে ছিল, আর আজকে এই পর্যন্তই ছিল, আপাতত আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য, টাটা, বাই বাই বাই। We'll be right back.